So, students, we are delighted to inform you that the Department of Journalism and Mass Communication, Surendranath College for Women, is starting this series on Meet the Professional. And as you can understand, our field is something that has a regular interface with professionals, with journalists, with advertising personnels, with public relations personnels. এবং এটা খুবই আনন্দের সাথে বলছি যে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন একজন বিশিষ্ট সাংবাদিক এবং ভেরি রেসপেক্টেড অ্যান্ড ভেরি রেনাউন্ড, এবং ব্যক্তিগতভাবে আমি তার ট্রেনিং পেয়েছি প্রায় 2 দশক আগে, এবং এটা খুবই আনন্দের বিষয় যে আজকে আমার আমাদের ছাত্রীদের সাথেও তিনি কথা বলবেন এবং এত সকালে উনি আমাদের মধ্যে এসেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরম্ভ করার আগে আমাদের মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর পূর্ণিমা বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত, আমি তাকে একটু কিছু বলার জন্য আবেদন করছি। আজকে জার্নালিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কেরিয়ার ওরিয়েন্টেড এই ওয়েবিনার গুলো আয়োজন করছেন আমাদের ডক্টর উমাশঙ্কর পাণ্ডে এবং তার ডিপার্টমেন্টের বাকি সবাইকে আমি সেজন্য ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমি স্বাগত জানাচ্ছি মিস্টার অমল সরকারকে। এই সময়ের মতো জনপ্রিয় বাংলা পত্রিকা সংবাদপত্র তার চিফ এডিটর আমরা খুবই কৃতার্থ মনে করছি যে স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছেন। কেন কলেজ বা ইউনিভার্সিটি শুধুমাত্র যে থিওরিটিক্যাল বুকিশ নলেজ নয়, পুঁথিগত বিদ্যা ছাড়া প্র্যাকটিক্যাল ফিল্ডের আইডিয়া না করলে কোনো সাবজেক্টেরই চলে না, জার্নালিজম তো নয়। আর স্যারকে আমি স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম ইউ স্যার টু দিস ওয়েবিনার। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে বসে রেডিমেড প্রোডাক্টের মতো তৈরি প্রোডাক্ট হিসাবে আমরা খবরগুলো পাই, কিন্তু আপনারা যে জার্নালিজম যারা কাজ করছেন তারা যে জার্নালিস্টরা তারা যে ফিল্ডে গিয়ে কত কষ্ট করে কতটা রিস্ক নিয়ে সেই কাজগুলো ইনফরমেশন গ্যাদার করেন সেগুলোকে অ্যানালাইজ করেন, আপনাদের নলেজ আপনাদের অ্যানালিসিস এইগুলোর উপর বেস করে পাবলিক ওপিনিয়ন গড়ে ওঠে এবং আমরা খুব কনফিডেন্টলি সেই নিউজগুলোকে নিজেদের মতামত হিসাবে নিজেদের আলোচনার মধ্যে ড্রয়িং রুম থেকে শুরু করে লোকাল ট্রেন থেকে শুরু করে বড় বড় প্ল্যাটফর্মে আমরা সেগুলো বলতে পারি বলতে থাকি। স্যার আমরা সকলেই আমরা অ্যাজ আ মেম্বার অফ দ্যাট লার্জার কমিউনিটি আমি আপনাদেরকে জার্নালিজম এর সঙ্গে রিলেটেড যারা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সমস্ত পরিস্থিতিতে এইভাবে আমাদেরকে কনশিয়াস রাখেন, সচেতন রাখেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি যে আমাদের মধ্যে আজকে ওয়েবিনারে জয়েন করেছেন আপনার অমূল্য সময় নষ্ট করে, সেই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এইসব অতিমারী শেষ হলে, প্যান্ডেমিক শেষ হলে আমরা আশা করবো যে উমাশঙ্কর যদি আপনাকে আমাদের কলেজে নিয়ে আসতে পারে তাহলে আমরা আরো কৃতার্থ বোধ করবো। থ্যাংক ইউ স্যার, আপনি শুরু করুন আপনার বক্তব্য শোনার জন্য, আমরা সবাই ওয়েট করছি, ডিপার্টমেন্টকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, এবং আই মাস্ট ইনফর্ম এভরিওয়ান, ম্যামের এই সাপোর্ট ছাড়া আমাদের পক্ষে এগুলো সম্ভব ছিল না, এবং আমরা বেশ কয়েকটা ওয়েবিনার সিরিজ করলাম অ্যান্ড উই ডিড লট অফ অ্যাক্টিভিটিস, ওয়ার্কশপ করলাম, আমরা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে স্টুডেন্টদের জন্য কত কিছু তৈরি করলাম, এবং আমরা রেগুলারলি এই যে একটা রেকর্ড করে বা অন্যান্য রিসোর্সেস এগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারছি, এটা ম্যাডাম না থাকলে সেটা সম্ভবই হতো না। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ইয়ার সাপোর্ট, ফর ইয়ার ইনাগুরাল অ্যাড্রেস, অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু অমল দাস স্পিচ। আই ক্যান টেক দ্য লিবার্টি অফ কলিং হিম অমল দা বিকজ আই নো হিম ফর মোর দ্যান 2 decades, সো অ্যান্ড অ্যান্ড আই এম শিওর দ্যাট হোয়েন এভার উই গেট অ্যান অপরচুনিটি উইল গেট হিম ফেস টু ফেস উইথ স্টুডেন্টস ইন দি কলেজ অলসো, অ্যান্ড উইল ইন্ট্রোডিউস হিম টু আওয়ার ভেরি নাইস অডিটোরিয়াম অলসো। অমল দাকে আমি অনুরোধ করবো, মূলত বাংলায় বলতে, কিন্তু বেশ আমাদের কয়েকজন স্টুডেন্ট আছেন যাদের হয়তো একটু বাংলায় অসুবিধা হতে পারে, কিন্তু সে অমল দা বাংলা ইংরেজি মিশিয়েই বললে সবার সুবিধে হবে। সো সামবাডি হু টকস ফ্রম এক্সপিরিয়েন্স ইজ সামথিং দ্যাট হোয়াট উই আর লুকিং ফরওয়ার্ড টু, সো ওভার টু সিনিয়র এডিটর এই সময় কলকাতা মিস্টার অমল সরকার। সুপ্রভাত সবাইকে, এবং ডক্টর বিশ্বাস আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, খুব সুন্দর একটি উপস্থাপনা আপনি করেছেন, এবং উমাশঙ্কর আমার বন্ধু, সহকর্মী এবং ছোট ভাই, আর আজকে যারা ছাত্রীরা আছো, পড়ুয়ারা আছো, তাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আমি আজকে এখানে আমাকে যে বিষয়টি বলতে বলা হয়েছিল, মানে যে কারণে আমার আমন্ত্রণ এবং আমি যে আমন্ত্রণটা গ্রহণ করেছি, তার মুখ্যত কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, এবং এটা যারা আমার ক্লাসে ইতিমধ্যে
জয়েন করেছে কখনো না কখনো, তারাও জানে আমার প্রতিটি স্টুডেন্ট যারা আমাকে চেনে ব্যক্তিগত ভাবে, যে আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি, পৃথিবীর সব মানুষের কাছ থেকে শেখার আছে, এটা আমি বিশ্বাস করি, এবং সব মানুষ কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারে। এবং কিন্তু মানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা জানি না যে আমরা কি দিতে পারি, আমরা আমরা পারি। ফলে আজকে আমি যে এখানে এসেছি এটা নিছকই শুধুমাত্র আমি একজন বয়স্ক সাংবাদিক, পক্ষকের সাংবাদিক, আমার অনেক দীর্ঘ অভিজ্ঞতা, শুধুমাত্র এই কারণে নয়। আমি যদি একজন অর্ডিনারি পিপল, মানে আমি যদি এই পেশায় নাও থাকতাম, তাও আমি সুযোগ নিতাম, সুযোগ পেলে আমি আমার কথা বলতাম, কারণ আমি মনে করি যে এক্সচেঞ্জ, বিনিময়ই মানুষকে এগিয়ে নিয়ে যায়, কোনো জাতিকে এগিয়ে নিয়ে যায়। আমি এই প্রসঙ্গে কখনো সুযোগ এলে পরে আমি আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথা বলবো, যেখানে আমার মূল্যায়ন হচ্ছে যে সেই দেশটা এগোচ্ছে বিনিময়ের জন্য। তো আমি আজকে এখানে সেই কারণেই বলা যে আমি ঠিক ব্যক্তি অমল সরকারের বিপণন নয়, আমি ব্যক্তি অমল সরকারের যে কিঞ্চিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি বিনিময় করার জন্য আমি এসেছি। আমাকে যেটা বলা হয়েছিল যে আমি কি নিয়ে বলতে চাই, তো যখন আমি শুনলাম যে এটা সাংবাদিকতা বিভাগের গণজ্ঞাপন, গণযোগাযোগ বিভাগের একটি মানে কলেজ স্তরের আলোচনা, তো সকলেই যাদের এখানে আমি ধরেই নিতে পারি যে তারা সংবাদ মাধ্যমে নানান বিষয়ের সঙ্গে আলাপ পরিচয় আছে, কিন্তু সংবাদ মাধ্যমের অন্তর্মহল সম্পর্কে তাদের হয়তো ধ্যান ধারণা নেই অতটা। তো আমি যেটা সবসময়, আমি আর খানিকটা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করার সুযোগ হয়, তো সেখানে আমি যে কথাগুলি বলি, আমি মূলত সেই কথাগুলি এখানে বলবো। সেটা হচ্ছে যে এই যে আমরা যখনই যে কোনো পেশায় আমরা যখনই আসি, যখনই আমরা বিশেষ করে এই যে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন এই যে বিভাগে আমরা আসি, তখন আমি দেখি বিশেষ করে যখন ফাইনাল ইয়ার হয়ে যায়, তখন ছেলেমেয়েরা এসে বলে স্যার আমার তো এবারে ফোর্থ সেমিস্টার, ফাইনাল সেমিস্টার, বা কেউ বলে কলেজের যে আমাদের তো এবার থার্ড সেমিস্টার, থার্ড মানে ফাইনাল ইয়ার, তো স্যার এরপরে কি করা যায়, কোথায় কি করা যায়। তো অধিকাংশেরা যারা কিছু করা যায় বলে ভাবছেন, আমি তাদের দেখতে পাই যে তাদের হাতে সম্বল হচ্ছে ডিগ্রি। কেউ কেউ খুব ভালো রেজাল্ট করেছে, এবং এখন তো রেজাল্ট মোটের উপর খুব ভালোই হয়, ফার্স্ট ক্লাসই বেশি হয়, আমাদের সময় অনেক কম ছিল, ওটা ছিল হাতে গোনা কয়েকটি, কিন্তু এখন সব বিভাগেই সেটা হয়। তো আমি দেখি যে প্রত্যেকেরই যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি আছে, প্রচুর নম্বর আছে, কিন্তু যে পেশাদারিত্বের যে বিষয়টি, যেখানে গিয়ে আমি কাজ করব, সেই কাজের ব্যাপারে তার অভিজ্ঞতা নেই। এবং অধিকাংশেরই আমায় বলে যে স্যার কোথাও কি একটু ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়। আমি হয়তো নানান রকম পরামর্শ দিলাম, তারপরে হয়তো 2 মাস পর জিজ্ঞাসা করলাম যে কি হলো, তুমি তুমি যে তোমাকে যে বলেছিলাম গিয়েছিলে, যোগাযোগ করেছিলে? তো তারা বলে যে হ্যাঁ আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু ওখানেও না প্রচুর ওই এক্সপিরিয়েন্স চাইছে আর কি, ট্রেনিং এর জন্য এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপের ক্ষেত্রেও জিজ্ঞাসা করেছে তুমি কি কোথাও লেখালেখি করেছো, তুমি কি কোথাও কিছু করেছো। তো তার মানে হচ্ছে এটা থেকে যেটা বুঝতে হবে যে কোনো প্রতিষ্ঠান এখন প্রশিক্ষণ বা ট্রেনিং এর জন্য কোনো কিছু ব্যয় করতে রাজি নয়, সবাই চায় একটি তৈরি হিউম্যান রিসোর্স, মানে আমি ডে ওয়ান থেকে তাকে দিয়ে কাজ করাবো, কাজ শেখাবো, এই ব্যাপারটি এখন প্রতিষ্ঠানগুলো থেকে চলে যাচ্ছে। এটা শুধুমাত্র সাংবাদিকতা বা মিডিয়া জগতে নয়, এটা সর্বত্র, এটা সর্বত্র সব প্রফেশনেই আছে। তার কারণ এখন আমাদের এই মার্কেট ইকোনমির যুগে, মার্কেট ইকোনমির যুগে সবাই প্রতিটি পয়সার হিসেব কষে, ফলে যখনই একটা লোককে হায়ার করা হয়, এই হায়ার শব্দটাও এখন এই মার্কেট ইকোনমির যুগে খুব চালু কথা, আমাদের সময় অ্যাপয়েন্ট করা বলা হতো, এমপ্লয়মেন্ট বলা হতো, যখন একটি লোককে হায়ার করা হয় তখন দেখা হয় যে এই লোকটি আমাকে কি দেবে, সব আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমি কোন জায়গাটা বলেছিলাম আমাকে একটু, মানে মাঝখানে বোধহয় একটু আনমিউট হয়ে গেছিল, মিউট হয়ে গেছিল,
তো এই যে এখন হায়ার করা, তো সবাই ডে ওয়ান থেকে দেখে যে আমি যাকে নিলাম তাকে দিয়ে আমি কি কাজ করাতে পারবো। আমাদের সময়তেও একটা সময় পর্যন্ত ছিল যে নতুন ছেলে মেয়েদের এনে শেখানো হতো, শুধু দেখা হতো যে তার বেসিক নলেজ গুলো আছে কিনা, সে ইতিহাস জানে কিনা, ভূগোল জানে কিনা, সমাজ জানে কিনা, বা লিখতে লেখার জন্য বেসিক ব্যাকরণ জানে কিনা। কিন্তু এখন আসলে তার কনসেপ্টটা বদলে গেছে, ফলে এখন আমাদেরকে যদি এই প্রফেশনে আসতে হয় তাহলে আমাকে তৈরি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে যদি কোনো, আমি যদি কোনো মিডিয়াতে কাজ করার সুযোগটাই না পাই তাহলে আমি নিজেকে তৈরি করব কি করে? এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন। আমি খুব আনন্দের সঙ্গে বলি, কারণ এটা আমি আনন্দের সঙ্গে এই জন্যে বলি যে এটা আমার জীবনের একটা মূল্যবান শিক্ষা, তাই আমি আনন্দের সঙ্গে বলি যে আমি একটি বিপদে পড়ে আমি একটি রাস্তা বার করেছিলাম। সেটা হচ্ছে আমি যখন সাংবাদিকতায় এলাম, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো করতাম, তো সাংবাদিকতার ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যখন ঠিক করলাম যে আমি সাংবাদিকতা করব এবং তার জন্য আমাকে ফ্রিল্যান্স করতে হবে, আমাকে নিজেকে তৈরি করতে হবে, তো ফ্রিল্যান্স করেই একজন সাংবাদিক নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারে, দ্যাটস দ্য অনলি প্ল্যাটফর্ম। তো আমি তখন ঠিক করলাম যে বিভিন্ন নিউজ পেপার অফিসে আমি যাওয়া শুরু করলাম। নিউজ পেপার অফিসে যাওয়া শুরু করার পরে আমি যেটা দেখলাম যে সেখানে আমাদের সুযোগ সুবিধে কতটুকু, এইটা আমি অল্প দিনের মধ্যে বুঝতে পারলাম যে সুযোগ সুবিধে ওখানেও একটা ধরাধরির ব্যাপার আছে, এবং ওখানেও যারা পদাধিকারী যারা পদে আছেন তারা তাদেরও একটা একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করাটা অত্যন্ত কঠিন কাজ। আমি বলছি যে সংবাদপত্রের জগতে, তখন মূলত মিডিয়া বলতে সংবাদপত্র, কারণ দূরদর্শন ছিল, কিন্তু দূরদর্শনেরও সংবাদ যে বিভাগটা আর কি সেটাও খুব লিমিটেড, দূরদর্শন সারাদিন ধরে মূলত বিনোদনমূলক অনুষ্ঠান তারা শোনাতেন। তো আমার যেটা ইয়ে হলো যে আমি বুঝতে পারলাম যে এখানে বেশি দিন আমার পক্ষে টিকে থাকা সম্ভব নয়, কারণ দাদা দিদিরা যারা ওখানে বিভিন্ন পদে আছেন তাদেরও ভাই বোনেদের একটা নির্দিষ্ট তালিকা আছে, তারা যখনই ফ্রিল্যান্সিং এর সুযোগটা দেন তখন তারা ওই তাদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে দেন, ওই তালিকা খুব একটা দীর্ঘায়িত সচরাচর হয় না। তো আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে কোনো পারিশ্রমিকের বালাই নেই, কোনো পারিশ্রমিক দেয়া হয় না, মানে হয়তো তিনটে লেখা ছাপা হলো, ন মাস পরে হয়তো দেখা গেল একটা 90 টাকার চেক, তার মধ্যে আবার তখনকার দিনে কলকাতা, আর আমি থাকি সোদপুর, কলকাতা সোদপুরের মধ্যে চেক ভাঙাতে গেলে 10 টাকা কেটে নিত, তো এইরকম নানান রকম সমস্যা ছিল। কিন্তু আমার মধ্যে জাগ্রত ছিল যে আমি সাংবাদিক হব। একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যে এটা বোধহয় সব মানুষের মধ্যে থাকে এবং এগুলো মানে সহনাগরিকেরা পর্যবেক্ষণ করলেও একজন মানুষের বেশ সুবিধা হয়, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম, আমি রহড়া কলেজে পড়তাম, রহড়া কলেজে এই ছাত্র ইউনিয়ন টিউনিয়ন এই সমস্ত বিষয় টিষয় ছিল না, কিন্তু আমরা ক্যান্টিনে খুব আড্ডা দিতাম এবং সমসাময়িক নানান বিষয়ে তর্ক বিতর্ক করতাম, তো তাতে আমার কিছুটা যোগদান হয়তো একটু খানিকটা বেশি থাকতো, ফলে বন্ধু বান্ধবরা অনেকেই যে কোনো তর্ক বিতর্কে আমাকে ঠেলে দিত। তারপরে যখন আমি জুলজি পাশ করে গেলাম, তো তারপরে আমার এমএসসি পড়া হলো না, আমি তখন আমার কিছু বন্ধু বান্ধবী আমায় বলেছিল যে আমি যদি সাংবাদিকতায় যাই তাহলে হয়তো একটা কিছু হলেও হতে পারে, তো আমি সেটা বিশ্বাস করেছিলাম এবং আমি উপলব্ধি করেছিলাম যে আমি পারতে পারি। কিন্তু ওই যে বললাম যখন আমি ফ্রিল্যান্স করতে গেলাম তখন দেখলাম যে আমি কি করে শিখবো, আমি তো 9 মাসে 6 মাসে আমার একটা লেখা ছাপা হবে, ফলে আমি জানি কি জানি না, আমি লিখতে পারি কি পারি না, এর প্রমাণ আমি বারবারই বোধ হয় একটু মাইক অফ হয়ে যাচ্ছে কোনো কারণে, আমি কতটা বললাম আজকে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ মাইক, আমি কতটা বললাম কেউ আপনি কতটা লেখালেখি করতে পারেন কিনা সেটা নিয়ে আপনি? হ্যাঁ, তো আমি যেটা করতে চাই এ করলাম যে আমি তাহলে প্রমাণ দেব কি করে, আমি কাজ শিখবো কি করে। আমি কদিন ভাবনা চিন্তা করে, এটা আমি আনন্দের সঙ্গেই বলি যে এটা আমার একেবারেই ব্যক্তিগত উপলব্ধি, আমি দেখলাম যে হ্যাঁ উপায় আছে, ধরাধরি করার অন্তত বিপদটা নেই, কালে ভদ্রে যদি লেখা পছন্দ হয় লেখা পছন্দ হবে। আমি বেছে নিলাম পাঠকের কলম। তখন বর্তমান কাগজে
মহাশ্বেতা দেবীর একটা সুন্দর মানে সাপ্তাহিক কলাম বেরোতো আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে খোলা জানালা। এখানে মহাশ্বেতা দেবী যেটা লিখতেন মূলত সেটা হচ্ছে যে জেলার যে সমস্ত পত্রপত্রিকা, একটা খেয়াল রাখতে হবে যে 80-এর দশকের গোড়া বা মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতার সংবাদপত্র খুব বেশি দূর যেত না। মূলত হচ্ছে যে ইএমইউ কোচ যতদূর যেত, অর্থাৎ আমাদের এই যে ইলেকট্রিক ট্রেন যেটাকে আমরা বলি, মূলত সেই পর্যন্তই যেত, তারপরে খুব বেশি দূর যেত না একদম বলা যাবে না, কিন্তু যে সময় যেত সে সময় খবরের কাগজটাকে আর তুই খবরের কাগজ হিসেবে খুব একটা প্রয়োজন হতো না। অনেক বেলার দিকে বেলা 12টা 1টা, ইভেন শিলিগুড়িতে সন্ধ্যে 6টা 7টার সময় কাগজ যেত। তো যাই হোক, তো আমি তখন ঠিক করলাম যে পাঠকের কলমে একটুখানি আমি লেখালেখি করব, এবং মহাশ্বেতা দেবীর ওই যে সিরিজটা, এখান থেকে আমি খানিকটা উৎসাহ পেলাম। উনি যেটা লিখতেন যে বিভিন্ন পত্রপত্রিকায়, জেলার মানে একেবারে মফস্বল শহরে যে সমস্ত পত্রপত্রিকা, সেখানে যে স্থানীয় সমস্যা, স্থানীয় নানান বিষয়, সেখানে তাদের পড়াশোনার সমস্যা, তাদের সামাজিক অন্যান্য সমস্যা, আবার তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সাহিত্য চর্চা, আঞ্চলিক সাহিত্য নিয়ে গবেষণা, লোকগান, লোকসঙ্গীত, লোকগাথা, এই নানা বিষয়ে, মানে একটা সমাজের একটা দর্পণ হচ্ছে এই আঞ্চলিক পত্রপত্রিকাগুলি, যেটা মহাশ্বেতা দেবী সেখান থেকে তথ্য নিয়ে উনি মূল ধারার খবরের কাগজে সেগুলো লিখতেন, যাতে সেগুলো প্রশাসনের নজরে আসে। কখনো হয়তো উনি লিখলেন যে পুরুলিয়ার অমুক গ্রামটি, সেখানে এখনো কোনো পানীয় জলের বন্দোবস্ত নেই, কি সুন্দরবনের অমুক গ্রামে প্রায়শই বাঘের হামলা হয়, মানুষ বিপন্ন। এই যে একেবারে গ্রামের খবরগুলো, মফস্বলের খবরগুলো উনি এনে মূল ধারার একটি সংবাদপত্রে লিখতেন, এখান থেকে আমি আমার একটা নতুন পথ আমি খুঁজে পাই। আমি কলকাতা থেকে কাছাকাছি যে সমস্ত জায়গায় যাওয়া সম্ভব, এরকম বিভিন্ন লাইব্রেরি গুলোতে যাওয়া যাওয়া শুরু করি, বিশেষ করে ডিস্ট্রিক্ট লাইব্রেরি। রহড়ায় আমার বাড়ির কাছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এছাড়া বারাসতে কলোনি মোড়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, হাওড়ায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, সব জেলাতে একটি করে, জেলা সদরে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে। এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে মোটামুটি সকলেই, মানে যারাই পত্রপত্রিকা বার করেন, তারা একটি করে কপি ওখানে দেন বিনামূল্যে, এবং সেগুলো ওখানে রাখা থাকে টেবিলে। আমি শুরু করলাম এই সমস্ত পত্রপত্রিকা পড়ে বিভিন্ন খবরের সূত্র নেয়া। সেই সূত্র নিয়ে ধরা যাক আমার চোখে পড়লো যে পেনেটির আপনার মাইকটা মিউট হয়ে গেছে অমলদা, কি করে হচ্ছে মাঝে মাঝে প্রবলেমটা হচ্ছে আমি জানি না। তো যাই হোক, আমি আমি মানে এই যে খবরের কাগজগুলো, সেখান থেকে আমি একটু 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 করে আমি নিতে শুরু করলাম, কি বলে, সূত্র নিতে শুরু করলাম, এবং সেই মতন আমি ওই ঘটনা যেখানে যে এলাকাটা নিয়ে লেখা হয়েছে, যেমন একটা কথা বলছিলাম যে পেনেটির বাগানবাড়ি আমি পানিহাটিতে থাকি, কিন্তু আমি জানতাম না যে পেনেটির বাগানবাড়ির অমন দুর্দশা, রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি, সেখানে সেটা ভেঙে পড়ছে, সেটার সংস্কার হচ্ছে না। তো আমি এরকম খবরের সূত্র নিয়ে, তারপর একটা আছে ব্যারাকপুর ধোবিঘাট, খুব আনফর্চুনেট ঘটনা যে ব্যারাকপুর ধোবিঘাটে তখন খুব দুরবস্থা, তো আমি ওই রকম ধোবিঘাট নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে, এবং আমি মূলত নিজেকে বলতাম যে আমি একজন গবেষক, কারণ এই সাংবাদিক ব্যাপারটা হলে আমাদের সোসাইটিতে লোকে প্রমাণ চায়, এইটা একটা খুব অদ্ভুত আমার জীবনের উপলব্ধি, কেউ নিজেকে সাংবাদিক বললে মানুষ প্রমাণ চায়। আমি পরে বলবো কেন এটা বলে, এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, কেন সাংবাদিকের কাছে লোকে প্রমাণ চায়। তো সাংবাদিক বললে পরে ওই পোশাক আশাক, ব্যবহার বা বয়স, এই সবকিছু বিচার করে খুব একটা তথ্য পাওয়া যেত না। তো আমি মূলত বলতাম যে আমি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমি এর উপর একটা কাজ করছি। তো তখন লোকেরা, একটা বাচ্চা ছেলে, তাকে খুব সহৃদয় মনে তারা নানান তথ্য আমাকে দিতেন, আমি এসে সেগুলো চিঠির আকারে খবর লিখতাম, মূলত প্রিয় সম্পাদক বলে তারপর আমি একটা খবর লিখে দিতাম। এই খবর খবরের কাগজে যেতে শুরু করলো এবং দীর্ঘ প্রতীক্ষা। আমি যেটা শুরু করলাম যে আমি এই আমার এই খবরগুলো খবরের কাগজে আস্তে আস্তে ছাপা হতে শুরু করলো, বোধ হয় কেউ কেউ এটা নজর করলেন যে এই একজন দুজনের চিঠি, যে চিঠির মধ্যে খবর আছে।
ধোবিঘাটের কাহিনী কেন বললাম, যে ধোবিঘাটে তার কিছুদিন পরে আমার এই যে চিঠি যখন ছাপা ঠাপা হলো, তারও বছর খানেক কি বছর দুয়েক পর, তখন আমি একটি নিজের হাতে মানে নিজের আমাদের বন্ধুরা মিলে আমরা একটা আঞ্চলিক সংবাদপত্র বের করে ফেলেছি। তো সেখানে আমাদের একটি মর্মান্তিক খবর ছাপতে হলো যে ব্যারাকপুর ধোবিঘাটে একটি দুর্ঘটনাতে বেশ কয়েকজন সেনা কর্মী মারা গেলেন। তার কারণ হচ্ছে যে ওই পলির মধ্যে নৌকো আটকে গিয়ে, সেই নৌকো যখন আটকে থাকে বান চলে এলো, তো বান চলে আসাতে তখন মানে একটা বড় দুর্ঘটনা হলো এবং বেশ কিছু সেনাকর্মী মারা গেলেন। তো আমি তখন ভাবছিলাম যে এই ধোবিঘাট নিয়ে আমি তো লিখেছিলাম, রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি এই নিয়ে লেখা কাগজে বেরোলো, এমনকি আস্তে আস্তে তখন গোর্খাল্যান্ড আন্দোলন খুব দানা বাঁধছে এবং দারুণ বিতর্ক গোটা বাংলা বিভক্ত। তখন কেন্দ্রে কংগ্রেস সরকার, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা গোর্খাল্যান্ডের আন্দোলনকে গোপনে সহযোগিতা করছেন। এখানে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার, তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং প্রচুর খুন খারাপি হচ্ছে। আমি ঠিক করলাম যে আমারও একটা মত আছে, তো আমি একটা মত লিখলাম এবং সেটা ছাপাও হলো কাগজে। এবং ওইটা ছাপা হওয়ার পরে বেশ আলোচনাও হলো নানান জনের, যারা আমার পরিচিত মানুষজন তারা আস্তে আস্তে আলোচনা করলেন, ভালো লেখা হয়েছে, এই লেখা হয়েছে। আচ্ছা, ওই ওটার সঙ্গে একমত হতে পারলাম না। আমি যেটা বলি যে এই যে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি, ফেসবুক আমরা লাইক দিচ্ছি, আমার মতে খবরের কাগজের পাঠকের কলম হচ্ছে প্রথম সোশ্যাল মিডিয়া, যেখানে নাগরিক তার মতামত দিয়েছে এবং এবং সেখানে এমন এমন লেখা বেরোতো যে লেখাগুলো দেখা যেত যে মূল যে লেখাটি তার থেকে অনেক উন্নত মানের। বিশেষ করে আমি দেশ পত্রিকার কথা বলবো, যে দেশ পত্রিকা আমি এমন অনেক নিবন্ধ পড়েছি যে সেই লেখাকে কাটাছেঁড়া করে যে চিঠিপত্রগুলি ছাপা হয়েছে সেগুলো আরো অনেক বেশি উচ্চ মানের। আমি এই কথাটা বললাম এই জন্যে যে এই যে আমি একটি নতুন দিক, মানে আমি প্রথম করেছি এ কথা আমি বলবো না, কিন্তু আমি হচ্ছি সেই সাংবাদিক যিনি খুব আমি গর্বের সঙ্গে বলি আমি পাঠকের কলমের সাংবাদিক। পাঠকের কলমকেও যে সাংবাদিকতায় ব্যবহার করা যায়, মানে সাংবাদিকতা বলতে আমি বলি যে রিপোর্টিং, নিউজের পাতা হিসেবে ব্যবহার করা যায়, আমি তার খানিকটা চেষ্টা করেছিলাম এবং এইভাবে আমি আমার আমি আমি নিজেকে তৈরি করেছিলাম। উমাশঙ্কর যখন আমায় বলেছিল যে কি বিষয়, আমি বলেছিলাম যে একজন সাংবাদিক কোন মিডিয়া ছাড়া কিভাবে নিজেকে সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারে, আমি সেই কথাটি বলবো। তো আমি যেটা বার করেছিলাম যে আমি আর কোন দাদা দিদির কাছে গিয়ে অনুরোধ উপরোধ আমি করা বন্ধ করে দিয়েছিলাম। আজকে এই অনুরোধ উপরোধ কোনো কিছুই করার দরকার হয় না, যে কোনো বিষয়ে যে কোনো মানুষ তার মত লিখতে পারে। বিশাল জায়গা পড়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে আমরা কি করছি না, দুটো ছবি কি একটা কোনো কমেন্ট আমরা একটা লাইক দিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর ব্যবহার করতে পারি। আমাদের প্রত্যেকের একটা মত আছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে মতটা আমি প্রকাশ করব কিনা এবং সেটাকে আমি কিভাবে প্রকাশ করব। প্রতিটি বিষয়ে আমাদের আছে, প্রতিটি বিষয়ে, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমার কোনো মত নেই, প্রত্যেকের আছে আছে। সেই মতটাকে আমি প্রকাশ করব কিনা, আমি যদি মনে করি যে আমার কাজটা হচ্ছে এই রকম মত প্রকাশ এবং মত সংগ্রহের, তাহলে আমি কেন সোশ্যাল মিডিয়াকে নিজেকে ব্যবহার করব না। আমি যদি এখানে নিছকই শুধুমাত্র ওই রেস্তোরাঁয় খেয়ে সেলফি ছবি আপলোড না করে আমি যদি এটা নিয়ে একটা নিবন্ধ লিখতে পারি, কেন মানুষ রেস্তোরাঁয় খেয়ে বা কিছু, এই যে সোশ্যাল মিডিয়া এখন একটা দেখনদারির প্ল্যাটফর্ম হয়ে গেছে যে আজ এখানে খেলাম, আজ ওখানে ঘুরতে গেলাম, আজ এই করলাম, আজ ওই করলাম, অমুক সেলিব্রিটির সঙ্গে ছবি তুললাম, এই যে ট্রেন্ডটা, এটাও একটা সুন্দর লেখার বিষয় হতে পারে এবং এটাও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা লেখার বিষয় হতে পারে। এবং ফেসবুক হচ্ছে এমন প্ল্যাটফর্ম, খুব অবাঞ্ছিত কিছু না লিখলে সে লেখা এডিট হবে না, ফলে এখানে কোনো এডিটারের কাঁচি চালানোর ব্যাপার নেই, যা আমি লিখবো আমার মত, আমার মতে সেখানে প্রতিফলিত হবে। ফলে আমি যদি লিখতে চাই, এবং লেখা কেন দরকার না, মস্তিষ্কের বিকাশের জন্য লেখা দরকার, যত আমি লিখব তত আমার ব্রেন তৈরি হবে, আর লিখতে গেলে পরে পড়তে হবে, যত আমি পড়ব তত আমি লিখতে পারবো। এই পড়া মানে আমি কিন্তু বই পড়া বলছি না, এই পড়া মানে হচ্ছে সিনেমা, নাটক, থিয়েটার, সমাজ, সবকিছুকে পড়া। আমাদের আসলে পড়তেই হয়, একটা গান তখনই ভালো গান হয়
তখনই সে গানের ভালো সুরারোপ হয় যখন আমরা গানটাকে ওই যে শব্দগুলোকে ঠিক ঠিক করে পড়তে পারি বা ঠিক ঠিক করে অনুধাবন করতে পারি, তার মূল্যায়ন করতে পারি, তবেই সেটা একটা সঙ্গীতের আদর্শ সঙ্গীত হয়। সাংবাদিকের বিষয় হচ্ছে যে আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে তাকানো আর একটা হচ্ছে দেখা। সাংবাদিক হচ্ছে দেখে, ক্যামেরার সঙ্গে সাংবাদিকের চোখের মিল আছে, ফারাকও আছে। ক্যামেরা আমরা যখন প্যান করাই তারপর টুক করে একটা জায়গায় গিয়ে ক্যামেরা স্থির হয়ে যায়, তার মানে একটা বিশেষ কিছু আছে। সাংবাদিকের প্যান করার মধ্যে এটা হচ্ছে যে প্যান করা, এটা হচ্ছে তাকানো, আর কোন একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যাওয়া মানে হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করা, দৃষ্টিপাত করা। আমি এই দৃষ্টির কথা মানে চোখের দৃষ্টির কথা বলছি না। সাংবাদিকতা হচ্ছে মস্তিষ্ক ও হৃদয়ের সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ আমাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে আমি কি দেখছি, এর মধ্যে কতটা সত্য কতটা মিথ্যে। এই যে দেখা, এই দেখার প্র্যাকটিসটা হতে পারে আমরা এই বিশ্ববিদ্যালয়ে বা কলেজের ক্যাম্পাসে পড়ার সময় থেকেই আমরা এই দেখার চর্চাটা করতে পারি। আমি কিভাবে দেখব, এই যে দেখার অভ্যেসটা হচ্ছে সাংবাদিকের আসল বিষয়। একটা প্রশ্ন আমি বলি, আমি যখন নিউজের ডেফিনিশন পড়াই তখন আমি প্রথমেই বলি যে এর কোনো ডেফিনিশন হয় না, স্থির ডেফিনিশন কিছু হয় না, এটা ক্রম পরিবর্তনশীল। একজন সাংবাদিক কোথা থেকে খবর করতে পারে, কিভাবে খবর করতে পারে, এর নানাবিধ উপায় আছে, নানানবিধ সূত্র আছে। সেই সূত্রগুলো কি, তার মধ্যে একটি সূত্র হচ্ছে এই যে যেটা আমি বললাম যে চারপাশের সবকিছুকে অন্যভাবে দেখা। একজন সাধারণ মানুষ যিনি সাংবাদিক নন তার সঙ্গে সাংবাদিকের ফারাক হচ্ছে যে বিয়ন্ড দ্য সিন তাকে দেখতে হবে, যা আমি দেখছি তার বাইরেও কি আরো কিছু আছে। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর ক্লাস নিই, প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, অনেক সময় আমি একটি প্রশ্ন করি যেটা অনেক সময় ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে তারা ঠিক বুঝতে পারে না যে কেন বিশ্ববিদ্যালয়ে ক্লাসে এরকম একটি প্রশ্ন করা হয়। আমি একটি সহজ প্রশ্ন দিয়ে বিশ্ববিদ্যালয়ে আমার সাংবাদিকতার ক্লাস, এই নিউজ রিপোর্টিং এর ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে মুখে কেন দুর্গন্ধ হয়। আমি বলি আমি অন্তত সপাচেক ছয়েক ছেলেমেয়ের কাছে এখনো পর্যন্ত এই প্রশ্নটা বিভিন্ন সময় রেখেছি, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, নানান কলেজে। দুজন পড়ুয়া তারা আমার কাছে, তারা এই ব্যাপারে আমি যে উত্তরটি প্রত্যাশা করেছিলাম বা যে ভাবনা থেকে আমি এই প্রশ্নটি করেছিলাম সেই উত্তরটি সবাই দিয়েছিল। প্রথমত আমি যদি সাংবাদিক হই তাহলে আমাকে প্রথম ভাবতে হবে যে কেন পাঠশালার প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাকে করা হলো, এটা হচ্ছে ফার্স্ট ভাবনা, কেন আমাকে এই প্রশ্নটি করা হয়েছে। এই প্রশ্নটি করা হয়েছে কেন, এইটা যদি আমি ভাবতে পারি তাহলে আমি পরের উত্তরটাই যেতে পারি। কেন আমি বলছিলাম যে একজন সাংবাদিককে যে কোনো বিষয়ে দৃষ্টি তাকে অন্যভাবে ভাবতে হবে, অন্যভাবে দেখতে হবে। এই যে মুখে কেন দুর্গন্ধ হয়, এটা আমাদের সেই ছোটবেলা থেকে পড়িয়ে দেওয়া হয়েছিল দাঁত না মাজলে এই হলে, দাঁতে এ হলে, মুখে ইনফেকশন হলে দুর্গন্ধ হবে। আমাদের রিয়ালাইজ করতে হবে যে দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও মুখে দুর্গন্ধ হয়। মানুষ কেন দীর্ঘক্ষণ খালি পেটে থাকে, আমরা জানি যে উপবাস, আমরা নানান পরব পালন করি, উপবাসে আমরা দীর্ঘক্ষণ এমটি স্টমাক থাকি। যে মানুষ অনশন করছেন তারা এমটি স্টমাক থাকেন। অনশন একটা বিরাট বড় আন্দোলন, ভারতবর্ষে যত আন্দোলন ভারতবর্ষকে বদলে দিয়েছে তার মধ্যে অনশন আন্দোলন একটা বড় আন্দোলন। আরেকটা কারণ হচ্ছে অনাহার, আমার পয়সা নেই, আমি খাবার কিনতে পারছি না, আমি খেতে পারছি না, তারও মুখে দুর্গন্ধ হবে, কারণ তিনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন। তাহলে দুর্গন্ধ যদি আসে, আমি একজন সাংবাদিক কখনো ধরে নিতে পারি না যে লোকটি না পিচাস, দাঁত মাজে না, মুখ ধোয় না। নো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, কেন এই মানুষটির মুখে দুর্গন্ধ, কেন গায়ে দুর্গন্ধ, কেন? দিস ইজ জার্নালিজম। এই যে বিয়ন্ড দি সিন ভাবা, যা আমি দেখছি, তার মানে এখানেই হচ্ছে তাকানো আর দেখার মধ্যে ফারাক। আমাকে দেখতে হবে, এই দেখা মানে হচ্ছে রিয়ালাইজ করা।
বাংলায় একটি শব্দ আছে সংবেদনশীলতা। সাংবাদিকের দুটি বিষয় থাকতে হবে, মূলত দুটি বিষয় থাকতে হবে। এক বর্ণ লিখতে না পারলেও তিনি সাংবাদিক হতে পারেন, কিন্তু পৃথিবী সব থাকবে যদি এই দুটি বিষয় না থাকে তাহলে তিনি সাংবাদিক হতে পারবেন না। একটা হচ্ছে সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে সম্পর্ক বিজ্ঞান। আমি জানি না এই শব্দটি আরো কেউ কখনো ইয়ে করেছেন কিনা, আমি মনে করি যে এটা হচ্ছে সম্পর্ক বিজ্ঞান। মানুষ সম্পর্ক থেকে তার এই সাংবাদিকতা থেকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ আমাকে যদি জানতে হয় আমার চারপাশটাকে তাহলে চারপাশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে। আরেকটা হচ্ছে সংবেদনশীলতা, প্রতিটি বিষয়ের উপরে আমার একটা অনুভূতি কাজ করবে যে এই যে ঘটনাটা ঘটলো এটা কেন ঘটলো, এই ঘটনাটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার এই অনুশীলনটা কিভাবে হয়েছিল আমি সেইটা বলি, একটি ঘটনা আমি বলি। তো আমি যখন এই বিভিন্ন লাইব্রেরিতে যাতায়াত শুরু করি তার আগে আমি কিছু অন্যান্য ভাবে আমার কিছু রোজগার, কখনো আমি এলআইসি এজেন্সি, কখনো একটা শাড়ির বিজনেস, এরকম নানান কিছু করে আমি ওই যে বলছিলাম যে লেখালেখি করে পয়সা আসে না, ফলে আমি পাঠকের কলমে লেখালেখির জন্য আমাকে নানান জায়গায় ছুটতে হতো, তার ফলে আমাকে আমার পকেট থেকে কিছু খরচা হতো। তো সেই খরচাগুলো আমি নানান ভাবে রোজগার করে নেওয়ার চেষ্টা করতাম টুকটাক কাজকর্ম করে, তার মধ্যে একটি ছিল মূলত এলআইসি এজেন্সি, আমাকে ভালো পয়সা কুড়ি দিত। তো এই সূত্রেই আমি একদিন চুচুড়ায় যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেই লাইব্রেরিতে আমি যাই, সেই লাইব্রেরিতে যাওয়ার পরে আমি ওখানে চুচুড়ার একটি লাইব্রেরিতে আমি যাই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, সেই লাইব্রেরিতে যাওয়ার পরে পত্রপত্রিকা দেখতে দেখতে আমি যেটা একটি খবরে আমার চোখ আটকে যায়, আমি দেখি যে এই রকম একটা খবর কিন্তু কলকাতার প্রথম সারির সংবাদপত্রে বেরোয়নি, এবং ততদিনে আমার খবরের যেটুকু যা অনুভূতি তৈরি হয়েছে, যা আমি বুঝতে উপলব্ধি করতে পারি, তাতে যে খবরটি ওখানে ছাপা হয়েছে ডিস্ট্রিক্ট নিউজ পেপারে, সেই খবরটি কলকাতার যে কোনো কাগজে প্রথম পাতায় আট কলম খবর হতে পারে। তো আমি জায়গাটা চিনি না, তো আমি লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়, এটা জানার পরে উনি আমাকে বললেন যে এই এইভাবে যেতে হবে, অর্থাৎ আপনি চুচুড়া স্টেশনে যাবেন, সেখান থেকে আপনাকে শেওড়াফুলি যেতে হবে, সেখান থেকে আরেকটা ট্রেনে এই জায়গায় যেতে হবে। তো যাই হোক আমি গেলাম, তো স্টেশনে গিয়ে যখন আমি টিকিট কাটতে যাব তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার পকেটে মাত্র দুটি টাকা, ফলে কোনো উপায় নেই ওই জায়গায় গিয়ে আমার পক্ষে ট্রেনের টিকিট কেটে যাওয়ার। তো এটাও বলি সময়ের একটা দলিল আপনাদের ভাল লাগবে, যে তখনকার দিনে সেই সময়তে কিন্তু অধিকাংশ লোকজন বিনা টিকিটে যাতায়াত করতেন, এবং আমরা বিশেষ করে যারা ছাত্র তারা অধিকাংশরা, আমাদের তো এক তো হচ্ছে কনসেশন কার্ড ছিল, এছাড়া বিনা টিকিটও আমরা নানা জায়গায় গিয়েছি, কিন্তু সেটা হচ্ছে চেনা পথ, অর্থাৎ মানে লোকাল ট্রেনে সোদপুর শিয়ালদা, ফলে আমরা যাতায়াত করতাম একেবারে রাজার হালে, কে আমাদের কি করে। কিন্তু আমি সেদিন যখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ফলে ট্রেনে করে আমি যখন যাচ্ছি সহযাত্রীদের প্রায় সকলকে আমার মনে হচ্ছে এই বুঝিয়ে এসে আমার জিজ্ঞাসা আমার কাছে টিকিট দেখতে চাইবে। তো যাই হোক, তো আলটিমেটলি আমি একটি স্টেশনে নামলাম, এবং স্টেশনে নেমে আমি একটা নির্দিষ্ট বাড়ি আমি খোঁজ করলাম। তো সেই বাড়িটা খোঁজ করার পরে আমি দেখলাম যে নামটা শোনা মাত্র স্টেশন চত্বরে ওই বিভিন্ন দোকান ঠোকানে একটা বেশ কৌতূহল, লোকজন ছুটে এলো কে আমি, এবং অনেকেই ভাবলেন যে আমি বোধহয় কোনো সরকারি কর্মকর্তা, এই বিষয়ে কোনো তদন্ত করতে এসেছি। তো যাই হোক আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িটা কতদূর, তো গ্রামের লোকেরা যেটা আছে যে যে কোনো ডিস্টেন্স 4-5 কিলোমিটারকে তারা কোনো ডিস্টেন্সই মনে করে না, বললো যে এই তো সেধারে, এই হাঁটা দিলেই ফুরিয়ে যাবে। তো আমি হাঁটা দিলাম, হাঁটা দিতে 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 তো অনেকটা পথ ইয়ে করে প্রায় সন্ধ্যের মুখে আমি একটা বাড়িতে গিয়ে পৌঁছলাম। তো গিয়ে আমি বাড়ির লোকজনকে ডাকছি, তো ডাকার পরে যেটা হলো যে কিছুক্ষণ পরে এক মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলো, তো আমি তাকে তার পরিচয় জানতে চাইলাম এবং তিনি আমার পরিচয় জানতে চাইলেন। তো আমি তখন বললাম যে আমি হচ্ছি অমুক। ভদ্রলোক একেবারে আমার পা ধরে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে শুরু করলেন যে এরকম কিছু হয়নি, খবরের কাগজ সব মিথ্যে কথা লিখেছে, হাওয়াও করে কাঁদছেন।
এবং তারপরে দেখছি যে বাড়ির চারপাশে লোকজন জড়ো হয়েছে এবং তাদের মধ্যে এক দুজন এসে তারাও আমাকে বলছেন যে এরকম কিছু সত্যিই হয়নি, কিন্তু কাগজ এরকম লিখে দিয়েছে। তো কাগজ এরকম লিখে দিয়েছে এটা শুনে আমি বললাম যে তাহলে আপনারা কাগজে প্রতিবাদ পত্র পাঠাচ্ছেন না কেন? প্রতিবাদ পত্র পাঠান। তো ভদ্রলোক বললেন যে এরকম পঞ্চায়েতের প্রধান তিনি বলেছেন যে কাগজের সঙ্গে লড়তে যেও না, আরো বিপদ করে দেবে, সাংবাদিকরা বড় ভয়ঙ্কর লোক। তো আমি তখনো মূলধারা সংবাদপত্রে আসিনি, তো আমি সেই সন্ধ্যেবেলা শুনলাম যে সাংবাদিকরা খুব ভয়ঙ্কর। তো যাই হোক, ভদ্রলোক খুব কান্নাকাটি করলেন। ঘটনাটা বলি, ঘটনাটা হচ্ছে একটি একটি স্থানীয় সংবাদপত্রে ছাপা হয়েছিল এই ভদ্রলোকের মেয়ে তরুণী কন্যা সে সুইসাইড করেছিল, এবং সুইসাইড করেছিল কেন না, সে বিবাহের আগে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল, তো তারপরে সে সুইসাইড করে। এবং ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে শ্মশান ঘাটে সেই মরদেহের উপরেও কেউ মানে বলাৎকার করেছে, এই রকম একটি অভিযোগ একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারা এই ভদ্রলোককে তুলে এনে প্রবল ভাবে তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালায় যে তিনি একটি মিথ্যা অভিযোগ করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। ভদ্রলোক বলার চেষ্টা করেন যে তিনি এমন কোনো অভিযোগ করেননি যে শ্মশান ঘাটে এরকম কোনো ঘটনা ঘটেছে, এটা খবরের কাগজ বানিয়ে লিখেছে। তো তারপরে যেটা হলো যে আমি ভদ্রলোককে বারবার করেই বলি যে আপনি খবরের কাগজে প্রতিবাদ পত্র পাঠান, কিন্তু উনি বারবারই আমায় বলেন যে প্রধান সাহেব বলে দিয়েছেন যে খবরে কাগজের সঙ্গে লড়তে যেও না, সাংবাদিকরা ভয়ঙ্কর লোক। আমি বলি আমি সেদিন যখন ওই কষ্ট করে পকেটে মাত্র দুটি টাকা নিয়ে আমি যখন এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলাম, তখন আমার মধ্যে যে উন্মাদনা কাজ করছিল যে এই সুযোগ এলো, এবার আমি পাঠকের কলম থেকে একেবারে মূলধারার খবরের পাতায় পৌঁছে যাব, কারণ যে খবর আমি করতে যাচ্ছি কলকাতার কোনো কাগজ সেটা জানে না, ফলে এই খবর আমি নিয়ে আসছি, ফলে এই জিনিস হবে। কিন্তু সেই সন্ধ্যেবেলা আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা আমি দেখলাম যে খবরের কাগজ অর্থাৎ মিডিয়া সম্পর্কে, সেটা তখন মূলত মিডিয়া মানে খবরের কাগজই, কারণ দূরদর্শন এবং রেডিও অর্থাৎ দুটোই সরকারি, বেসরকারি কোনো মিডিয়া আর খুব একটা কিছু নেই, প্রায় নেই বললেই চলে। তো তাদের সম্পর্কে মানুষের এই হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ সাংবাদিকদের মানুষ, তখন আমি যা বুঝলাম যে সাংবাদিকদের মানুষ খানিকটা শুনি শুনি মনোভাব নিয়ে চলে, অর্থাৎ মানে বিপদ করো না, বিপদ করে দিতে পারে, ফলে বিপদ যাতে না হয় অর্থাৎ তাকে এড়িয়ে চলো অথবা তাকে তুষ্ট করে চলো, ফলে এত বড় একটি মিথ্যে সংবাদ নিয়ে খবরে কাগজে তারা কোনো প্রতিবাদপত্র পাঠাতে চাইলেন না। এই যে সংবাদপত্র সাংবাদিকতা এরকম একটি উপলব্ধি নিয়েই আমার মূলধারার সাংবাদিকতাটা শুরু হয়েছিল। তো আমি আবার ফিরে আসি যে এই যে দীর্ঘ পথ আমি সাংবাদিকতা করছি, আমি সেখানে এই একটি বিষয়ে চেষ্টা করেছি যে আমাকে যেন কেউ ভয় না পায়, আমাকে যেন কেউ ভয় না পায়। শ্রদ্ধা মিশ্রিত ভয় আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে কিন্তু কেউ ভয় পায় না। এই বিষয়টি একজন সাংবাদিকের জীবনে অত্যন্ত প্রয়োজন। তার মানে আমি কি লিখব এবং লেখার আগে আমাকে কতটা যাচাই করতে হবে, কারণ সাংবাদিকতা হচ্ছে সেই পবিত্র পেশা যেখানে দেখতে হবে যে ব্যক্তি বা সমাজ কারো কোনো ক্ষতি না হয়ে যায়। সাংবাদিকতায় মানুষের অনেক ক্ষতিও হয়। আজকে সাংবাদিকতা ছাত্রছাত্রীদের এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পেশার এইটা একটা বড় দিক। আমি আবার ফিরে আসি মূল জিনিসে, সেটা হচ্ছে আমি দুটি কথা বলেছিলাম যে যদি আমি সাংবাদিক হতে চাই তাহলে প্রথম আমি যেটা বলেছিলাম যে আমার আমার যদি সেলফ গ্রুমিং দরকার হয়, আমি যদি মনে করি আমি আমাকে সাংবাদিক হিসেবে তৈরি করব, তাহলে আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের সময় যেটা ছিল না, আমি পাঠকের কলম থেকে উঠে আসা সাংবাদিক, আমি সেখানেই আমার খবর লিখেছি। নিছকই শুধু যে পরিচিত যে চিঠির কাঠামো, সেই চিঠি আমি লিখিনি, আমি স্পটে গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, একজন রিপোর্টার যা করেন তাই। আজকে যে সিটিজেন জার্নালিজম শুরু হয়েছে বিভিন্ন সংবাদপত্রে, সিটিজেন জার্নালিজম শুরু হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি কিন্তু আমার সাংবাদিকতার জীবনটা এটা দিয়ে শুরু করেছিলাম। আমি প্রথমে ইয়ে করেছিলাম যে ওখানেও কিছু খবর ছাপানো যায়, নিছকে আমার বাড়ির সামনে রাস্তাটি দীর্ঘদিন ভাঙা, দীর্ঘদিন এই হয়ে আছে, অনেকবার আমরা পঞ্চায়েতকে অনুরোধ করেছি রাস্তাটি সারানো হচ্ছে না, এটা হচ্ছে একজন সাধারণ নাগরিকের চিঠি।
আমি সেখানে গিয়ে গোটা জিনিসটাকে খোঁজাখুঁজি করেছিলাম যে রাস্তাটার জন্য কি টাকা পয়সা বরাদ্দ হয়েছিল। আমি পঞ্চায়েতে গেছি, আমি প্রধানের সঙ্গে কথা বলেছি, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি, যারা ওই রাস্তাটি ব্যবহার করেন তারা কি প্রয়োজনে ব্যবহার করেন, সবজি যায়, দুধ যায়, স্কুলের স্কুল আছে ওই রাস্তার উপরে, হাসপাতাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, এই সমস্ত তথ্য সংগ্রহ করে তারপর আমি সেই রাস্তার কাহিনী লিখেছি। এরকম সময় একটা ঘটনা ঘটলো যে এলআইসি ডেভেলপমেন্ট অফিসার পোস্ট, আমি যেহেতু এলআইসি এজেন্সি করতাম, ফলে ডেভেলপমেন্টাল অফিসার পোস্টে রিক্রুটমেন্টের জন্য একটা পরীক্ষার জন্য আমি নির্বাচিত হলাম, যে আমি পরীক্ষায় বসতে পারি। এবং সেই পরীক্ষাতে গিয়ে দেখলাম যে একেবারে মানে টোকাটুকির মানে চূড়ান্ত। তো আমি ফিরে এসে সেটাও একটা পুরো আমার হল ঘরের যে বর্ণনাটি সেটা আমি কমপ্লিট বর্ণনাটা আমি লিখি, লিখে একটি খবরের কাগজে পাঠিয়ে দিই, চিঠিটা ছাপাও হয়ে যায়। এবং খুব ভাল লাগে যে কদিন পরে আমি সেই খবরের কাগজে সূত্রে জানতে পারি যে ওই পরীক্ষাটি বাতিল হয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে দ্বিতীয়বার যখন পরীক্ষাটি হলো তখন সেই পরীক্ষায় আমি আর ডাক পেলাম না। কিন্তু আমার যেটা আনন্দের যেটা যেটা খুব মানে খুব রিয়ালাইজ করেছিলাম, ভালো লেগেছিল যে আমি এমন একটি নিখুঁত বর্ণনা খবরের কাগজে পাঠকের কলমে তুলে ধরতে পেরেছিলাম যেখান থেকে পরীক্ষাটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, কিন্তু আমি ডাক পাইনি। তো আমি যেটা বলছিলাম যে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং চারধারে যেভাবে মানুষ মানে এখন যে যত মিডিয়া আছে এবং অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ফলে আমরা যদি মনে করি যে আমি নিজেকে তৈরি করব, তাহলে কোনো ধরাধরিরও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ লিখতে হবে, যে কোনো বিষয় নিয়ে লেখা যায় এবং বিষয়ের কোনো মানে কি বলবো কোনো অভাব নেই। পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে, চারপাশে যে কোনো বিষয় নিয়ে লেখা যায়। এবং এই লেখালেখি যদি আমরা না করি, তাহলে যে লিখবে না সে কিন্তু খুব ভালো রেডিও সাংবাদিকও হতে পারবে না। এটা সবসময় ভুল ধারণা যে টেলিভিশনে সাংবাদিক হতে গেলে পরে খুব মানে দেখতে সুন্দর হতে হবে, খুব স্মার্ট হতে হবে। হ্যাঁ ঠিকই, এগুলোর এগুলোর যে প্রয়োজন নেই তা নয়, কিন্তু আসলে তো তাকে আমি সাংবাদিক হিসেবে দেখব। সাংবাদিক হিসেবে যদি তাকে তৈরি হতে হয়, তাহলে মস্তিষ্কের সঙ্গে হৃদয় এবং হাত এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করতে হবে, না হলে পরে মস্তিষ্কটা খুলবে না। ফলে তোমাদের প্রত্যেকের উচিত এখন থেকে নিয়মিত যে কোনো প্ল্যাটফর্মে লেখা এবং যে কোনো বিষয় নিয়ে লেখা, নিছকই শুধুমাত্র কতগুলো ছবি দেওয়া আর ইয়ে দেওয়া তা নয়, যেখানে যাচ্ছ সেখানে একটু দেখো, শুধু তাকিয়ে চলে এসো না, একটু দেখো, জিনিসটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করো এবং সেই অনুভূতিগুলো লেখো। লিখতে পারো না, লিখতে আমার লেখা আসে না, আমার লেখা পড়লে লোকেরা হাসবে, এগুলো সমস্ত অর্থহীন ভাবনা। এই এই ভাবনাগুলোর কোনো মূল্য নেই। তার কারণ সবসময় জানতে হবে দুটো জিনিস। এক হচ্ছে যদি আমি খারাপ থাকি, তাহলে সবসময় জানতে হবে আমার থেকেও খারাপ আছে বহু মানুষ। আর যদি মনে হয় যে না আমি এই যে যেমন লেখার ক্ষেত্রেও যদি মনে হয় যে আমি খুব খারাপ লিখি, তাহলে খেয়াল রাখতে হবে যে আমার থেকেও প্রচুর খারাপ লেখে এরকম লোকেরাও আছে, তারাও ফেসবুকে লেখে, মানে তারা যদি লিখতে পারে আমি কেন লিখবো না। লিখতে হবে সারাক্ষণ, লিখতে হবে। এখন আরো অনেক প্ল্যাটফর্ম এসছে, ইউটিউবে তোমরা নানান ভাবে নিজেদের মতামত নানান বিষয়ে মানুষকে, এমনকি শেয়ারিং, আমি বলবো যে নানান বিষয়ে মানুষকে হেল্প করা যায়। হাওড়ার উলুবীরের একটি ছেলের কাহিনী আমি জানি, সে ইউটিউবে তার হঠাৎ করে তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ ভালো টাকা জমা হচ্ছিল এবং ব্যাংক থেকে সেটা একটা প্রশাসনের নজরে যায় যে হঠাৎ করেই একজনের অ্যাকাউন্টে প্রচুর টাকা আসতে শুরু করেছে। খোঁজ খবর করে দেখা যায় তিনি ইউটিউবে কি করেন, না তিনি ইউটিউবের থেকে প্রচুর পয়সা রোজগার করেন। তার কারণ হচ্ছে এই যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই পরীক্ষার ফর্ম ফিল আপ কি করে করা যায় তার উপরে তিনি নানান বিষয়ে সুন্দর প্রাঞ্জল একটা ভাষণ উনি দেন, যেটা থেকে ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হয়। তো এরকম নানান সার্ভিসও কিন্তু আজকে আমরা দিতে পারি। এমন নয় যে জার্নালিজম মাস কম পড়ছি মানে আমাকে খবরের কাগজে রিপোর্টার হতে হবে বা সাব এডিটার হতে হবে বা দূরদর্শন বা টেলিভিশনে রিপোর্টার হতে হবে। মিডিয়াটাকে ভাবতে হবে এর বাইরে। শুধুমাত্র নিউজ মানুষকে সার্ভ করে না, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আরো অনেক জায়গা আছে যেখান থেকে মানুষের খবর, মানুষের তথ্য প্রয়োজন হয়। আমরা সেই তথ্য সরবরাহের কাজটা কতভাবে করতে পারি,
এর জন্য যে দরকার সেটা হচ্ছে এই ব্যক্তিগত অনুশীলনটা দরকার বলে আমার মনে হয়। আপনার অডিও মিউট হয়ে গেছে অমলদা। কোন অব্দি বললাম কে জানে, এটা কেন হচ্ছে আমি জানি না, আজকেই বারবার। ও জাস্ট যখন বন্ধ হয়েছে তখনই বলেছে, আপনি তার আগে সব শুনে গেছেন। তো যেটা আমার বলার যে নিজেকে তৈরি করার কথা আমি বললাম, এই তৈরি করার জন্য যেটা দরকার একজন সাংবাদিকের জন্য সেটা হচ্ছে যে সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক রক্ষা করা। আমি এখানেও বলবো যে নিউজের ক্ষেত্রে আমাদের যখন পড়ানো হয় বা আমাদের রিপোর্টিং জেনারেল রিপোর্টিং, সেখানে যেটা হয় যে আমরা সম্পর্কটাকে সম্পর্কটাকে তৈরি করি কতগুলো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন থানার ওসি, পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পলিটিক্যাল লিডার বা কোন সেলিব্রিটি, এদের সঙ্গে আমরা একটা সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করি যেখান থেকে খবর আসবে। আমি বলি যে না, সাংবাদিকের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোনো সীমা থাকতে পারে না। পৃথিবীর সব মানুষের সঙ্গেই, চারপাশের সব মানুষের সঙ্গে যার সঙ্গেই আমার যোগাযোগ, যদি আমি ট্রেনে যাই একজন সহযাত্রীর সঙ্গে আমি আলাপ করব এবং একটা সময় চেষ্টা করব টেলিফোন নাম্বার বিনিময় করার, আমি যদি বাসে যাই দীর্ঘ পথ আমি সহযাত্রীর সঙ্গে আলাপ করব এবং চেষ্টা করব তার সঙ্গেও একটা যোগাযোগ স্থাপন করার, আমি যদি কোনো হোটেলে গিয়ে থাকি আমি হোটেলের যে বয় তার নাম্বারটাও কখনো নিয়ে নেব, কখনো আমি ম্যানেজারের নাম্বার নিয়ে নেব, এবং নাম্বার নেব শুধু না, আমি তাদের সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ রাখব। যত আমি যোগাযোগ রাখবো তত পৃথিবীর নানান প্রান্তের খবর এবং খুব অথেন্টিক খবর আমি পাবো। তার কারণ কমন পিপল, এই যে স্ট্রাকচার্ড সিস্টেমের মধ্যে যারা আছে, যারা আমাদেরকে খবর দেন, ডিএম, কেএসপি, কি মিনিস্টার্স, কি লিডার্স, তারা কিন্তু খবরটাকে মানে ইনফরমেশনটাকে দেন হচ্ছে এডিট করে, অর্থাৎ কিছুটা উনি দেবেন আর কিছুটা উনি দেবেন না, যতটা ওর স্বার্থে প্রয়োজন ততটা দেবেন, যেটা ওর স্বার্থে আসবে না বা ওর বিপদের কারণ হতে পারে সেটা উনি দেবেন না। একজন কমন ম্যান কিন্তু এডিট করেন না, তিনি যা দেখেন সত্যটা বলেন। ফলে সেই সাংবাদিকই যথার্থ সাংবাদিক হতে পারবে। আমি দুটি ঘটনা এই জন্য বলছি, এগুলো আমি এই জন্য বলে দিচ্ছি যে তোমরা যদি এইভাবে শুরু করো তাহলে আমার মনে হয় তোমাদের উপকার হতে পারে। একবার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো রাত 8টা 9টা নাগাদ, পিটিআই, তখন পিটিআই এর খবরের উপর খুব নির্ভর করতে হতো, এখন তো এরকম অবস্থা নয় যে মুহূর্তের মধ্যে আমরা খবর পেয়ে যাই, স্পটের ভিডিও পেয়ে যাই। তো আমি এটা বলছি প্রায় বছর 25 আগের কথা, যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পিটিআই দিয়েছে যে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস পাটনার অদূরে বক্সার বলে একটা জায়গা আছে, বক্সার জংশন, তো সেখানে সেই বক্সার জংশন থেকে ট্রেনটা বেরোনোর পরে ট্রেনটার বেশ কয়েকটা বগি উল্টে পড়ে গেছে এবং প্রচুর লোক হতাহত। এই খবর পিটিআই মাঝে মাঝেই দিচ্ছে এবং মাঝে মাঝে আপডেট দিচ্ছে এবং নানা রকম দিচ্ছে যে জেনারেল ম্যানেজার স্পটে যাচ্ছেন, এই যাচ্ছেন, ওই যাচ্ছেন। প্রাথমিক খবর হচ্ছে যে অনেক লোক হতাহত হয়েছে ট্রেনে। তো এখন কথা হচ্ছে যে এই যে ট্রেনটা ডিরেলড হলো 6টা বা 7টা বগি, এটা ডিরেলড হওয়ার কারণটা কি না, নিশ্চয়ই লাইনে হয়তো কোনো গোলমাল ছিল। এখন এই খবরটা কত বড় খবর, এটা গোটা ভারতের যত সংবাদপত্র বা যত মিডিয়া আছে সবার কাছেই খবর, কিন্তু ডেফিনেটলি কলকাতার কাগজের জন্য অনেক বড় খবর। কেন অনেক বড় খবর না, এই জন্যে যে কলকাতার খবরের কাগজ, কারণ ট্রেনটা হাওড়াগামী, অতএব ধরেই নেওয়া যায় যে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাসিন্দারা সংখ্যায় অনেক আছে। তো পরের দিন অনেক মানে প্রায় সব কাগজেই বেরোলো, প্রথম পাতাতেই খবরটা বেরোলো যে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস ডিরেলড হয়েছে এবং প্রচুর লোক হতাহত। কিন্তু একটি কাগজ বেরোলো যে অনেকগুলি বগি ডিরেলড হয়েছে কিন্তু বড় ধরনের কোনো হতাহতের খবর নেই। তো সকালে এই যে একটা বেসুরো খবর অন্যদের থেকে আলাদা, এই খবরটা নিয়ে একটা চর্চা শুরু হয়ে গেল এবং যে সাংবাদিক আগের দিন নাইট ডিউটি করেছেন তাকে সকাল থেকে তার অফিস টেলিফোনে একেবারে প্রাণ ওষ্ঠাগত করে দিচ্ছে যে তুমি কোত্থেকে এইরকম একটা দায়িত্বজ্ঞানহীন খবর লিখলে, আমাদের অফিসের আজকে মান সম্মান ডুবে গেছে। তো তারপরে যখন বেলা 11টা সাড়ে 11টা বাজে তখন দিল্লি থেকে রেলওয়ে বোর্ড একটা প্রেস রিলিজ ইস্যু করে এবং দূরদর্শন এবং আকাশবাণী সেটা প্রচার করে, তাতে বলে যে ওই রেল অ্যাক্সিডেন্টে সামান্য চোট আঘাত কিছু মানুষের লেগেছে,
কিন্তু একজনও মারা যাননি এবং কোনো বড় ধরনের আঘাতও কারো লাগেনি। সেই মুহূর্তটা সেই সাংবাদিকের জন্য অত্যন্ত আনন্দের হয়েছিল এবং গোটা অফিস তাকে প্রশংসা করেছিল, শুধু নয় এন্টায়ার কমিউনিটি তাকে প্রশংসা করেছিল। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে যে খবরটার সূত্রটা কি, এই সাংবাদিক অন্য কাজের প্রয়োজনে তিনি প্রায়শই বিহারে যেতেন। বিহারে তখন লালু প্রসাদের বিরুদ্ধে পশু খাদ্য কেলেঙ্কারি নিয়ে প্রচুর তোলপাড় হচ্ছে, ফলে তাকে মাঝে মধ্যে বিহারের নানা শহরে তিনি যেতেন এবং তদন্ত করার জন্য এবং এই নিয়ে স্টোরি করার জন্য। বক্সারেও তিনি বেশ কিছুদিন একটি হোটেলে ছিলেন এবং বিহারের ওই চত্বরটাতে প্রচুর গণহত্যা হতো, অর্থাৎ কাস্ট ওয়ার হতো, মানে উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের সম্প্রদায়ের, তো সেগুলো কভার করতে যাওয়ার জন্য এই শহরে একটি হোটেলে। তো এই হোটেলের ম্যানেজারের নাম্বার এই রিপোর্টার সাহেব রেখে দিয়েছিলেন এবং প্রতি বছর নিয়ম করে তিনি 6টার সময় ওই ম্যানেজারকে ফোন করতেন এবং ম্যানেজার অত্যন্ত খুশি হতেন, আরে দাদা আপ কব আ রহে হো, আপ আ গয়ে হ্যায় ক্যা, তো বলতো নেই নেই হাম নেই গয়ে হ্যায় তো আপকো ছট কে বাধাই। তো এই যে ছট আমাদের কাছে যেমন দুর্গাপুজো, বিহারিদের কাছে ছট হচ্ছে তাই। এই যে আমাকে একটি লোক 5 বছর আগে আমার হোটেলে এসে 2টো রাত কাটিয়ে গেছিল সে জামা এখনো মনে রেখেছে, এটা একটা মানুষকে প্রবল ভাবে তাড়িত করে এবং সম্পর্কটার মর্যাদাটা তিনি বুঝতে পারেন। সেই রাতে রিপোর্টার ওই ম্যানেজারকে ফোন করেছিল, বলেছিল আপ কাহাঁ হ্যায়, বললাম তো আবি ভি অফিস মে হ্যায় লেকিন ঘর জা রহে হ্যায়। তো বলা উসকো পুছা কি ये जो एक्सीडेंट हुआ ये আপকে ঘর সে কিতনে দূর, নহীঁ না ঘর সে জ্যাদা দূর তো নহীঁ হ্যায় নজদীকি হ্যায় 3-4 কিলোমিটার করিব 5 কিলোমিটার হো সকতে হ্যায়। তো রিপোর্টার বলে যে আপ কৃপা করকে থোড়া সময় কে লিয়ে ওহা যা সকতে হ্যায়। হ্যাঁ ক্যো নহীঁ যা সকতে হ্যায় দাদা, আপ বলিয়ে ক্যা করনা হ্যায়, নহীঁ আপ জরা দেখিয়ে না কি ওহা ক্যা হুয়া হ্যায়, ঠিক হ্যায় হাম তুরন্ত জাতে হ্যায়। তো ও স্কুটারটা নিয়ে চলে যায় এবং ঘন্টা দুয়েক পরে ও একটা নিখুঁত বর্ণনা দেয় এবং কেন লোক কেন বড় হতাহত হয়নি তার ব্যাখ্যাটাও সে দিয়ে দেয়। সেটা হচ্ছে যে ট্রেনটা রাত্রি 8টার পরে ওখান থেকে স্টার্ট দিয়েছিল এবং লোকেরা ডিনার টিনার কমপ্লিট হয়ে যে যার বাংকারে, এবং এগুলো সবই ছিল স্লিপার রিজার্ভেশন কোচ, ফলে যখন কোচগুলো বেঁকে পড়ে গেল তখন কি হলো না ট্রেনটা উপর থেকে তারা নিচে পড়েছে কিন্তু কেউ কারো উপরে চাপা পড়ে দম বন্ধ হয়ে মৃত্যু হওয়ার কোনো স্কোপ ছিল না, বিকজ এটা কোনো জেনারেল কম্পার্টমেন্ট ছিল না। এটা যদি লোকাল ট্রেনের কম্পার্টমেন্ট হতো, এটা যদি বনগা লোকাল হতো, তাহলে মানুষের উপর মানুষ চাপা পড়ে মানুষ মারা যেতেন, ইনজোর্ড হতেন। এখানে যেটা হয়েছিল ওই উপরের লোকটা নিচে পড়েছে, কারো হয়তো হাতে চোট লেগেছে, পায়ে চোট লেগেছে, চোট লেগেছে কিন্তু যেটাকে আমরা বলি যে একেবারে হাত পা কেটে মাথা ফেটে রক্তারক্তি হওয়া, মৃত্যু মুখে পতিত হওয়া, মারা যাওয়া, কিছু হয়নি। এই যে মানে স্পট রিপোর্টিং, যে স্পট রিপোর্টিংটা সেই রাতে রেলের পক্ষেও সম্ভব হয়নি, ওই স্পটে রেলেরও তখন কেউ যেতে পারেনি, যে কারণে রাত 1:30, 2:30, 3:00 পর্যন্ত রেলের বয়ানটা শুধু এটাই ছিল যে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি, আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ হতাহত হয়েছে। কিন্তু একজন রিপোর্টার চ্যাম্পিয়ন হয়ে গেলেন যিনি লিখে দিলেন যে ঘটনাটি ঘটেছে কিন্তু বড় ধরনের কোনো মৃত্যু বা হতাহত কেউ হয়নি। খবরের সূত্রটা হচ্ছে ওই লোকটি যে খবরটা দিয়েছিল স্পটে পৌঁছে। এটা কেন করলো, করলো হচ্ছে সম্পর্কের জন্য। এই যে লোকটা আমার আমার এখানে হোটেলে 2 রাত ছিল, তারপর সে যোগাযোগটা রাখতো, এই সম্পর্ককে মানুষ চট করে অস্বীকার করতে পারে না। তার মানে আমি যেটা বলতে চাইলাম, এই লোকটি কিন্তু কোনো সাংবাদিকের রেগুলার সোর্স নন, যে তাকে আমি মাঝে মাঝেই ফোন করবো আর তিনি আমাকে খবর দেবেন তা না। একেও কিন্তু ইনি এই স্ট্রাকচারের মধ্যে যে সোর্স যারা আছেন, যারা রেগুলার আমাদেরকে খবর দেন, তার থেকে অনেক বেশি মূল্যবান মানুষ। এই জন্য যে তিনি স্পটে গিয়ে একেবারে অথেন্টিক রিপোর্টিংটা করেছেন। তিনি যদি একজন সরকারি কর্মচারী হতেন, তিনি হয়তো এই সামান্য হতাহতটাও চেপে যেতেন, বা যদি বদ মানুষ হতেন তাহলে হয়তো উল্টো কথা বলতেন। তার মানে একটা সাধারণ লোকের সঙ্গে সম্পর্ক রাখাটা একজন সাংবাদিকের জন্য অত্যন্ত জরুরি এবং তার রিপোর্টিং এর অবজেক্টিভিটি রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। এই যেটা যেমন একটা ঘটনা, তেমনি আমি আরেকটা ঘটনা বলি। একটা ইলেকশনের আগে কাগজে একটা খবর বেরোলো যে পশ্চিমবঙ্গে দেয়াল লিখন নিষিদ্ধ করা হয়েছে।
তো সেই খবর নিয়ে সকাল থেকে খুব তোলপাড় চলছে যে এরকম একটা খবর, কারণ পশ্চিমবঙ্গে ভোটের দেয়াল লিখন হবে না এটা আমরা কেউ ভাবতেই পারি না, কারণ দেয়াল লিখনটা পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক নয়, এটা একটা সাংস্কৃতিক অঙ্গনও এর একটা বিরাট ইয়ে আছে, এবং এই দেয়াল লিখন নিয়ে আমাদের অনেক চর্চা আছে, বহু মানুষ এর উপরে সুন্দর কাজকর্ম করেছেন, এবং এটা আমাদের বাঙালি কালচারের মধ্যে আছে যে আমরা মানে সবসময় যে সেটা খুব মানে দৃষ্টিনন্দন হয় তা নয়, কিন্তু আমাদের যে আইনটা আছে সেই আইনটাতে অ্যাকচুয়াল দেয়ালে না পশু পাখির ছবিও আঁকা যায় না, আইনটাতে তো এইরকম একটি আইন একবার একটা ভোটের আগে মানে জারি করা হলো, এবং বলা হলো যে যারা যারা দেয়াল লিখে ফেলেছেন তাদেরকে দেয়ালগুলি সব মুছে দিতে হবে। তো এই খবরটা নিয়েও সকাল থেকে তোলপাড় হলো, এবং আলটিমেটলি সরকার বললো যে হ্যাঁ খবরটা ঠিক, খবরটা ইয়ে করা হচ্ছে, মানে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হচ্ছে। এখন এই যে খবরটি, এই খবরটি সেই সাংবাদিক কিভাবে পেয়েছিলেন, পেয়েছিলেন এইভাবে যে একজন অফিসারের পিয়ন তিনি একটি দপ্তরে গিয়ে এই সংক্রান্ত একটি কাগজ অবলা মিউট হয়ে গেছে একটু, তো কি বললাম জানো এখান থেকে সরি দপ্তরে গিয়ে ওই পোর্শনটা তো একটি কাগজ তিনি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, এবং তার মনে হয়েছিল যে এই কাগজটার মধ্যে খুব ইম্পর্টেন্ট খবর আছে, কারণ সাহেব এই কাগজটা মানে জোগাড় করার জন্য সকাল থেকে তাকে পাগল করে দিচ্ছে। তো তিনি সেই কাগজটি যখন সংগ্রহ করলেন, তারপরে তিনি তার পরিচিত একজন সাংবাদিককে গিয়ে নিজে থেকেই বললেন যে আজকে জানেন তো কিছু একটা হচ্ছে, সাহেব সকাল থেকে খুব ব্যস্ত, আর এই হচ্ছে সেই কাগজটা, এই কাগজটার জন্য উনি মাথা খেয়ে ফেলেছেন, তো আপনি দেখবেন নাকি বলে তাকে একটা জেরক্স কপি দিয়ে চলে গেল। সাংবাদিক দেখলো যে এটা হচ্ছে 1971-72 সালে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি একটি আইন, যে আইনটার কোনো নোটিফিকেশন হয়নি। আমাদের যে আইন তৈরি হয় আইনটা কার্যকর করার জন্য একটা নোটিফিকেশন করতে হয়, সেই নোটিফিকেশনটা হয়নি, অতএব এই নোটিফিকেশনটা হতে যাচ্ছে। তো এই সূত্রটা নিয়ে সাংবাদিক ওই যে অফিসার তার সঙ্গে গিয়ে দেখা করেন, এবং আলটিমেটলি নানান মানে কথাবার্তার পরে আলটিমেটলি অফিসার স্বীকার করেন যে হ্যাঁ নির্বাচন কমিশনের নির্দেশে আমাদেরকে এই পুরনো আইনটা ফাইল গেটে বার করতে হয়েছে, এবং এইটা এখন আমরা কার্যকর করব, এবং যার ফলে পশ্চিমবঙ্গে দেয়াল লিখন নিষিদ্ধ হবে। এই যে খবরটি ওই যে পিয়ন ফাঁস করে দিয়েছিলেন, সরকারি নিয়ম মোতাবেক যদি এটা কোনো তদন্তে ধরা পড়ত তাহলে ওই পিয়নের চাকরি চলে যেত, তার কারণ এটা হচ্ছে হোম পলিটিক্যাল ডিপার্টমেন্টের টপ সিক্রেট একটা ফাইল এবং টপ সিক্রেট একটা ডিসিশন। তাহলে এবং যিনি এই খবরটা ফাঁস করলেন তার সঙ্গে মানে তিনি কিন্তু প্রশাসনে নতুন নন, এবং তিনি যেহেতু হোম পলিটিক্যালে কাজ করেন ফলে তিনি জানতেন যে এই ধরনের ফাইলের কতটা গুরুত্ব আছে এবং এই খবরটা কারোর সঙ্গে শেয়ার করা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে তাড়িয়ে বেরিয়েছিল ওই সম্পর্ক। যে সাংবাদিককে তিনি খবরটা দিয়েছিলেন সেই সাংবাদিকের কাছ থেকে তিনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে মর্যাদা। মর্যাদাটা কি, না তিনি যখন ওই সাংবাদিক যখন ওই অফিসারের ঘরে যেতেন এই ভদ্রলোক চা দিতেন, কিন্তু সাংবাদিক তাকে আপনি বলে সম্বোধন করতেন এবং পাশে বসে গল্প করতেন। একদিন তিনি সেই সাংবাদিককে খুব আনন্দ ভরে অশ্রু সজল নয়নে বলেছিল, জানেন তো আমার মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষাতে স্কলারশিপ পেয়েছে, 7টা লেটার পেয়েছে। এই যে বাবা যিনি পিয়ন তার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, এই যে গর্বটা, এটাও সাংবাদিক তাকে একটা মর্যাদা দিয়েছিল। পরের দিন গিয়ে একটা বই তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে এসেছিল। আরো একটা কি আরে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে একদিন সাংবাদিক গিয়ে দেখলেন যে ওই অফিসারের ঘরে ওই ভদ্রলোক নেই, অন্য একজন চা দিলেন, তো তখন উনি ওকে খোঁজ করলেন যে উনি কোথায়। বললো আপনি জানেন না ওর তো স্ত্রী অসুস্থ, হাসপাতালে প্রায় মৃত্যুমুখে পতিত। বললো তাই নাকি, এরকম অবস্থা? বললো হ্যাঁ উনি তো একটা লম্বা ছুটিতে আছেন। পরের দিনই সাংবাদিক ছুটলো সেই লোকটির কাছে, হাসপাতালে গিয়ে সেই ওয়ার্ডে খুঁজে বার করে তার সঙ্গে দেখা করে আসলো, খানিকটা সান্ত্বনা দিল, বলে আসলো যে কোনো প্রয়োজন হলে আপনি যোগাযোগ করবেন। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার জন্যই কিন্তু ওই লোকটা মুহূর্তের জন্য ভুলে গেছিলেন যে এই খবরটা ফাঁস করা
ওর জন্য জীবনে কিন্তু অনেক বড় বিপদ কারণ হতে পারে। বিপদ মানে আমি বলছি চাকরি চলে যাওয়ার মতোই একটি বিপদ, কিন্তু তিনি কখনো তার মাথায় ওটা কাজ করলো না, এই জন্যে যে তিনি এই সম্পর্কটাকে আসলে মর্যাদা দিলেন। তার মানে সাংবাদিককে যেটা করতে হয়, শুধুমাত্র আমাদের যেটা এখন হয়ে গেছে, যেটা যে ওই মানে নেতা মন্ত্রী সেক্রেটারি পুলিশ সুপার বা বড় জোর থানার ওসি, কিন্তু সম্পর্কটা তৈরি করতে হয় আসলে সব মানুষের সঙ্গেই, সব মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। আমরা এরকম একটা সময় এরকম প্রচুর খবর পেতাম, যেটা এখন খুব একটা আসে না, সেটা হচ্ছে যে থানার পাশের কোনো বাসিন্দা তিনি সাংবাদিককে খবর দিয়েছেন গতকাল রাতে কিছু একটা হয়েছে, জানেন সারা রাত ঘুমোতে পারেনি। কেন পারেননি? না, এমন চিৎকার চেঁচামেচি কান্না কাটি, দুদিন পরে দেখা গেল লক আপ ডেথ। মানে ওই যে মারামারি কান্নাকাটির আওয়াজ গুলো শোনা যাচ্ছিল, সেরকমই কোন একজন আসামি পরবর্তীকালে হাসপাতালে মারা গেছে। ফলে সাংবাদিকের কাছে খবরের জন্য দুটি সোর্স থাকে, একটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের জন্য তাকে কিছু সম্পর্ক তৈরি মেনটেন করতে হয়, আরেকটা হচ্ছে সম্পর্কের কোনো সীমা তার জন্য থাকবে না, পৃথিবীর সব মানুষই তার জন্য খবরের সোর্স এবং যেখান থেকে সাধারণ মানুষ তাকে খবর দেবে। এরকম বহু ঘটনা আমাদের সাংবাদিকদের মধ্যে তারা এই অভিজ্ঞতা গুলো অর্জন করেছেন। তো আজকে আমি যেটা একটু গুটিয়ে আনবো এবারে, যেটা আমার বলার যে আমি তার মানে দুটো জিনিস মূলত বললাম, একটা হচ্ছে লিখতে হবে আর লেখার জন্য পড়তে হবে। এই পড়া মানে আমি সিনেমা দেখাটাকেও পড়া বলছি, আমি নাটক দেখাটাকেও পড়া বলছি, আমি গল্প শোনাটাকেও পড়া বলছি। পড়া মানে হচ্ছে আমার কাছে হচ্ছে মানে ইনভলভ হওয়া, জিনিসটাকে অনুভব করা এবং সমাজ চারপাশের ঘটনাবলী, চারপাশের মানুষ, সহ নাগরিক, তাদেরকে জানা বোঝা, এটা হচ্ছে সাংবাদিকতার একেবারে গোড়ার পাঠ। একেবারে গোড়ার পাঠ হচ্ছে নিজের চারপাশের জগৎটাকে জানতে হবে, তারপরে হচ্ছে যে সেগুলোকে লিখতে হবে। লেখা যদি আমি প্র্যাকটিস না করি তাহলে পড়াটা বৃথা হয়ে যাবে, লিখতে হবে ক্রমশ। এবং মানুষের কথা, চারপাশের কথা, সেটাকে লেখাটা, এই প্র্যাকটিস করাটা আজকের দিনে অনেক সহজ, আমাদের সময় তো অনেক কঠিন ছিল। আমি যেটা গোড়াতেই বলছিলাম যে ধরাধরি করে যখন কোনো উপায় আমি বার করতে পারলাম না, তখন দেখলাম উপায় আছে, পাঠকের কলম। আজকের সোশ্যাল মিডিয়া কিন্তু সেই পাঠকের কলম। এবং একটি কথা এই সুবাদে বলতে চাই যে পাঠকের কলম এখন আর ঠিক সেই মানে নেই, আরো অনেক কিছু খবরের কাগজে চলে এসছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো বিশেষ উদারতা বা ইয়ে নয়, এটা একেবারেই ব্যক্তিগত উপলব্ধি। আমার ধারণা আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে আমরা ঘটনাচক্রেই কেউ সাংবাদিক, ঘটনাচক্রেই কেউ সাহিত্যিক। প্রকৃত সাংবাদিক যারা, আমার মতে তারা পাঠক হয়ে আছেন, যারা সংবাদপত্রের চৌকাঠ পেরোননি, জানেন না সংবাদপত্রটা কেমন দেখতে, অফিসটা কেমন, জানেন না সাংবাদিক মানুষটি কেমন, তাদের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি পাঠকের কলম থেকে যে প্রকৃত সাংবাদিকরা মানে পেশাগত সাংবাদিক হননি, তারা পাঠক হয়ে আছেন, আমি বলি তাদেরকে পাঠক সাংবাদিক। আমার মনে হয় যে সাংবাদিকতার গোড়ার পাঠ হচ্ছে সেইটা, পাঠক থেকে সাংবাদিকে উত্তরণ হওয়ার চেষ্টাটা আমরা বোধহয় নিজেরাই করতে পারি। আমি এখানেই শেষ করলাম। থ্যাংকস আ লট অমল দা ফর সাচ এ ব্রিলিয়েন্ট লেকচার, এবং এত দীর্ঘদিনের এই অভিজ্ঞতা এবং যেটা কাজটা নিয়ে এতটা ভাবেন সেটা কিন্তু এত সহজে এবং এত পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যে বেশ কয়েকটা থিওরি তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম কিন্তু আপনি কোনো থিওরির উল্লেখ করেননি। এবং যখন আপনি বলছিলেন একজন সাংবাদিক, আমরা বুঝতে পারছিলাম সেই সাংবাদিক কিন্তু আপনি, এবং আমার তো সেই সুযোগ হয়েছে, আমার সেই সৌভাগ্য হয়েছে আপনাকে কাছ থেকে কাজ করতে দেখাটা। এবং আমাদের ছাত্রছাত্রীদের সাথে আপনি যেটা শেয়ার করলেন দীর্ঘদিন এদের মনে থাকবে, এবং আমি তো আমরা যেটা আগেই বললাম এটাকে আমরা রেকর্ড করছি এবং সেটা ইউটিউবের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতেও তারা যদি এটা নিয়ে দেখতে চায় দেখতে পারে। এবং এই আমাদের সিরিজটা কিন্তু চলবে, আশা করি আমরা অমলদাকে আরো পাবো ফিউচারে, এবং আমরা কিন্তু এই দাবিটা আজকে রাখলাম। এবার ছাত্রীদের, ছাত্রদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা খুব ছোট করে যদি প্রশ্ন করতে চাও, অমল সময় আছে কি কিছু আপনার কাছে? হ্যাঁ ঠিক আছে, এক দুটো প্রশ্ন তো নিশ্চয়ই হতেই পারে। এবং থ্যাংক ইউ সো মাচ, আমরা জানি আপনার অফিসের আজকে খুবই একটা জরুরি কাজ, কিন্তু তার মধ্যে আপনি
এই সকালে এত সময় দিয়েছেন এবং এত ভালোভাবে এটা বুঝিয়ে দিলেন যে আমাদেরও কিন্তু খুব খুব মানে শেখার বিষয় ছিল আমাদের এবং আমার কলিগদেরও বটে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আনমিউট করে খুব ছোট যদি প্রশ্ন কিছু থাকে স্যারের কাছ থেকে প্রশ্ন করতে পারো। কোন ছাত্রী ছাত্র কেউ প্রশ্ন করবে কিছু? ঠিক আছে, পরে আবার একদিন কোনদিন নিশ্চয়ই প্রশ্নোত্তরের পর্ব করা গেলে পরে তখন আমার আমার কলিগরা কিছু বলবে। সত্যব্রত, শ্রাবণী, আমার আমাদের কিন্তু 8 জন কলিগ আপনি নিশ্চয়ই জানেন এবং প্রত্যেকেরই একটা জার্নালিজমের ব্যাকগ্রাউন্ডও আছে। এত সুন্দর ভাবে গল্প করে বলার পর আর কিছু বলার নেই, এত সুন্দর করে বুঝিয়ে দিলেন উনি। আর এবং এটা এটাই গুড কমিউনিকেটর যে বলছে স্যার ইট ইস ভেরি ক্লিয়ার ফ্রম ইয়ার লেকচার সো নো কোয়েশ্চেন। এবং সত্যি তো একজন ভালো কমিউনিকেটর ব্যাপারটাকে যত সহজ করে বোঝাতে পারে ততটাই কিন্তু এটা মনে থাকবে। এবং যখনই আমরা এটাকে আমরা এটা পড়াই যে একটা স্টোরি টেলিং হিসেবে যদি বলা হয় তাহলে তার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি হয়। আমি অ্যাকচুয়াল এই যে যে ঘটনাটা আমি বলছিলাম যে হুগলির যে ঘটনাটা, তো সেইটা আমি এই কলকাতা প্রেস ক্লাবে 70 বছর পূর্তি অনুষ্ঠানটি হলো সেখানে একটা স্মারক বেরিয়েছিল, তো সেখানে আমি সেটা লিখেছিলাম। তো সবাইকে বলতে বলা হয়েছিল যে তাদের অভিজ্ঞতাকে ওখানে শেয়ার করা। আমি যেটা একেবারে গোড়ায় যখন আমি মূলধারার সাংবাদিকতায় আসিনি তখনই আমার এটা হয়েছিল যে সংবাদপত্র সম্পর্কে, সাংবাদিকদের সম্পর্কে মানুষের আমরা সাধারণভাবে মনে করি যে খুব সম্মান দেয় ইয়ে দেয়, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে সেটা নয়। এটা বোধ হয় সাংবাদিকতা এবং সংবাদপত্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ, মিডিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে সমাজ আমাদের কিভাবে দেখে। এটা কিন্তু সেই 3 দশক আগে আমি দেখেছিলাম যে আমাদের সম্পর্কে মানুষের যে অনুভূতির জায়গাটি সেটা হচ্ছে আমাদেরকে খানিকটা শনি শনি মনে করে যে এরা ক্ষতি করে দিতে পারে। সাংবাদিকতা থেকে আমরা বলি সমাজের জন্য ভালো করা, কিন্তু সমাজের বহু মানুষ আমার ধারণা এই যে ধারণাগুলো আছে যে প্রভাব যে সাংবাদিক খুনিকেও ছাড়িয়ে দিতে পারে, ধর্ষককেও পুলিশের হাত থেকে ছাড়িয়ে দিতে পারে, কোন ছেলে মেয়েকে নামে স্কুলে কলেজে ভর্তি করিয়ে দিতে পারে, নিশ্চয়ই পারে। তাই মানুষ মানুষ অভিজ্ঞতা থেকে ধারণা অর্জন করে, মিছিমিছি করে। তো এটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং আমার একটা সৌভাগ্য আমি বলবো ওই যে ঘটনাটা যেদিন একজন, আমি তখনও সাংবাদিক নই, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন, তো সেই সময় ওই যে একটি লোক পা ধরে জড়িয়ে কাঁদছিলেন বছর 50-এর, যিনি বলছিলেন বিশ্বাস করুন এরকম কিচ্ছু ঘটেনি, খবরের কাগজ বানিয়ে লিখেছে, রিপোর্টার বানিয়ে লিখেছে। স্যার রিপোর্টার কে? স্যার রিপোর্টার কে? তিনি রিপোর্টার শব্দটা ওই পুলিশের কাছ থেকে শুনে এসেছিলেন 3 দিন জেল ওই পুলিশ হেফাজতে থাকায়। রিপোর্টারকে তুমি এইসব বলেছো? উনি ভাবছিলেন কে রিপোর্টার, রিপোর্টার ব্যাপারটা কি উনি জানেন না। তো এইটা আমাকে একটা বিরাট ভাবে ভাবিয়েছিল। আমি এই চেষ্টাটাই করেছিলাম যে আর যাই করে আমি যেন কেউ ভয় না পায়, শ্রদ্ধা যদি নাও পাই ভয় যেন কেউ না পায়। আমি চেষ্টা করেছি যে এই ব্যাপারটা মেনটেন করার, জামায় যেন কেউ ভয় না পায়। তো আমি এই যে ভাবি সাংবাদিক যারা, আমি অবশ্য ভাবি কথাটা বলে ফেললাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আমি সবাইকেই সাংবাদিক মনে করি, কারণ এখন তো নাগরিক সাংবাদিকতা অত্যন্ত জনপ্রিয়। তো তোমাদের যেটা সকলকেই বললাম আবারও বলি যে একটু চেষ্টা করো। আর এটাও আমি বলি যে সাংবাদিকতা ব্যাপারটাই যে তোমরা পড়াশোনা করছো, এটা অনেকের ধারণা আমি রিপোর্টার হতে পারলাম না, আমি এই হতে পারলাম না। মাস কম জার্নালিজম কিন্তু যেটা দেয়, যেটা এটাও আমি ক্লাসে পড়াই, যেটা অন্য এর থেকে যেটা দেয় আলাদা, সেটা দেয় হচ্ছে কমন সেন্স, জ্ঞান আর কাণ্ডক জ্ঞান। বহু মানুষ জ্ঞানী কিন্তু কাণ্ডক জ্ঞানের অভাবে বহু মানুষ জীবনে এগোতে পারে না। সাংবাদিকতা মাস কম কাণ্ডক জ্ঞানের একটা বড় চর্চা এখানে হয়, সেই চর্চাটা তোমরা যদি আরো একটু বাড়িয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি বলবো যে শুধুমাত্র এই একটা
পরিচিত গণ্ডির মধ্যেই বা কেন, শুধুই কেন পাবলিক রিলেশনস অফিসার, কেনই বা অ্যাড ম্যানেজার বা সাংবাদিক, যে কোনো পেশায় তোমরা কিন্তু সাইন করতে পারো। এখন এখন তো সাংবাদিকদের বিভিন্ন পেশাতে মানুষ ডেকে নিয়ে যাচ্ছে যে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, তার কারণ সাংবাদিকরা অনেক বেশি স্ট্রেস এবং অনেক রকম ক্রিটিক্যাল সিচুয়েশন তারা ফেস করেন। আমার বয়সী সাংবাদিকদের প্রত্যেকেরই অন্তত জীবনে 10 থেকে 12টা এই রকম অভিজ্ঞতা আছে, যেগুলো কিন্তু আমি বলবো যে দমকলের নেই, সেনার নেই, আধা সেনার নেই, পুলিশের নেই, অত্যন্ত ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আমাদের প্রত্যেকের আছে, 10-12টা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন আছে। তো এগুলো তারা এখন গিয়ে তারা বলছেন যে এগুলো আপনারা শেয়ার করুন, সো দ্যাট দে ক্যান ওভারকাম দ্য স্ট্রেস হার্ডল, যে কোনো সিচুয়েশন যে আমরা খুব দিশেহারা হয়ে যাই। এই দিশেহারা না হওয়ার একটা বড় অনুশীলন হচ্ছে এই অভিজ্ঞতা গুলোকে এক্সচেঞ্জ করা। আমি একদম গোড়াতে আমি যা শেষ করে দেবো আর অল্প একটু সময়, তোমার একটু টাইম আছে তো? আমার মনে হয় যে ওখান থেকে আমাদের কিছু শেখার আছে, ওখানে বিনিময়টা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কি বলবো কার্যকর। ওখানে এমনিতেই মানুষের মধ্যে এই বিনিময়ের একটা প্রবণতা আছে এবং যে যা জানেন, আমি প্রথমে বলেছিলাম না যে খুব বড় লেখক হওয়ার কিছু দরকার নেই, মানে আমি লিখতে পারি না, আমি লেখক নেই, এই ভাবনা থেকে বেরোতে হবে। এর একটা ভারী সুন্দর অনুশীলন বাংলাদেশে হয়েছে কয়েক বছর আগে, আমি আগে থেকেই জানতাম, তো আমি নিজে একেবারে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতাটা আমার হলো যে কয়েক বছর আগে আমি কুষ্টিয়ায় গিয়েছিলাম, তো লালনের সমাধিতে ওখানে গেছি, তো ওখানে একটু উগ্রপন্থী সমস্যা কম্পেয়ার টু আদার ডিস্ট্রিক্ট ওখানে একটু বেশি আছে, তো আমাদের জন্য কিছু নিরাপত্তার বন্দোবস্ত ছিল। তো নিরাপত্তা আধিকারিক অর্থাৎ অফিসার যিনি, তিনি আমাদের সঙ্গে খানিকক্ষণ গল্প করার পরে তারপরে আমাদের প্রত্যেকের হাতে একটা বই দিলেন, সেটা হচ্ছে লালনের উপরে একটা বই। তো বললেন যে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি এবং গবেষণা, ব্যক্তিগত গবেষণা, সেটাই আমি ছাপিয়েছি। তো বইটা পেয়ে আমরা খুব খুশি হলাম, ইনফ্যাক্ট আমি আমার এক বন্ধুর জন্য আরেকটা কপি চেয়েও নিলাম। তো তারপরে আমি পাশেই একটি ছোট্ট বাজার আছে, তো আমি সেখানে যাব কিছু কেনাকাটার জন্য, তো এই অফিসার বললেন যে না আপনি একা যাবেন না, আপনাকে আপনার সঙ্গে আমি একজনকে দিচ্ছি। তো উনি একজন পুলিশ কর্মীকে আমাদের সঙ্গে দিলেন, তো তিনি কিছুক্ষণ পরে আমি যখন ওখানে বাজারে ঘোরাফেরা করছি কিছুক্ষণ পরে তিনি খানিক সংকোচের সঙ্গে বললেন যে স্যার যদি কিছু মনে না হলো না আমি একটা বিষয় আপনার একটু বলতে চাই। তাহলে হ্যাঁ বলুন। স্যার আমিও একখানা আপনার বই উপহার দিতে চাই। তো দেখলাম উনিও বিয়ে থেকে একটা বই বার করেছেন এবং সেটাও লালনের উপরে। তাহলে এটা কার? বলেছে এটা আমি লিখছি, এটা আমার কথা। আমি লালন স্যারের যেভাবে দেখি এইসব লোকজন আসে তারা তারে কিভাবে শ্রদ্ধা ভক্তি করে, তার তারে কেন পছন্দ করে, এইটা আমি অনুভব করছি, এইটা আমি লিখছি। বললাম বাহ, তো আপনার এখানে প্রকাশক আপনি পেয়ে গেলেন? বলো হ্যাঁ, ছোটখাটো আছে আর কিছু, নিজের পয়সা দিছি, সঞ্চয় করছিলাম, এটা দিছি। তো আমি এটা বলছি কথাটা এই জন্য যে এই যে ব্যারিয়ারটাকে একটা জাতি ভাঙতে পারে, তিনি একজন সাধারণ কনস্টেবল, তিনিও তার কাজের ফাঁকে লালন শাকে নিয়ে তার অনুভূতিটা লিখেছেন। আমি বাংলাদেশের বিভিন্ন ইউটিউবে যেটা দেখি, এই যে করোনা কালে আমি দেখলাম যে প্রচুর ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, তারা ইউটিউবে দিচ্ছে যে হাসপাতালে বেড নেই, শ্বাসকষ্ট উঠে গেছে, করোনা পেশেন্ট, আপনি বাড়িতে তার কিভাবে ট্রিটমেন্ট করতে পারেন, একেবারে হাতে কলমে তারা শেখাচ্ছে। আমি কদিন আগে দেখছিলাম যে জমি আপনি কি করে মাপবেন, অর্থাৎ একটা প্লট সেটা নানা রকম আকার, আপনি কি করে মাপবেন জমির মাপটা, তার কি হিসেব আছে, আচ্ছা মিটারকে আপনি ফুটে কিভাবে ইয়ে করেন। এগুলো আমাদের সাধারণভাবে মনে হয় এ আর এমন কি নয়, এটা যথেষ্ট কঠিন, আমরা অধিকাংশই জানি না, আমরা জমি মাপতে পারবো না। তো এই যে বিষয়গুলো আমি বলছি যে সাংবাদিকতা আজকের মিডিয়া যে জায়গায় চলে এসেছে, ইটস নট অল অ্যাবাউট নিউজ, এটা শুধুই খবর নয়, খবর মানে খবরেরও দুটো দিক আছে, একটা হচ্ছে আমরা যে খবর কৌতূহল হিসেবে জানতে চাই। বহু মানুষ বলে এই তোদের কাগজে না আজকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচের খবরটা পেলাম না,
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচের খবরটা কি না রাত 3টার সময় শেষ হয়েছে, সেই লোকটি ওই খবরটি পেতে চায়। এই আমরা জানতে চাই আমেরিকায় কি হয়েছে না হয়েছে, কিন্তু আরো একটা খবর আছে, সেই খবরটা হচ্ছে নিউজ উইথ দ্য নিউজ, যে খবর আমরা ব্যবহার করতে পারি, যে খবরটাকে আমি, যে খবরকে আমি সঞ্চয় করব, অর্থাৎ আমার কাজে লাগবে বলে আমি রেখে দেবো। খবরের কাগজের যে পাতাটা আমি বালিশের তলায় রেখে দেবো, কারণ এটা আমার কাজে লাগবে। এটা যেন আর পাঁচটা পাতার সঙ্গে ওই ঝুড়িতে চলে না যায়। ফলে নিউজ উই ক্যান ইউজ, খবরের দুখানা ভাগ আছে, এটাও আমাদেরকে চর্চার মধ্যে আনতে হবে। তোমরা যারা আগামী দিনে মেন স্ট্রিমে আসবে, তোমাদের এটা খেয়াল রাখতে হবে। এবং আমি বলবো যে ইউটিউব প্ল্যাটফর্মটাকে অনেক সুন্দর করে ইউজ করতে পারো তোমরা, এবং সেখান থেকে কিন্তু আর্ন করারও খুব সুন্দর সুযোগ আছে। খুব সৌভাগ্যের ইয়ে যে গতকাল একটু বেশি রাতে আমার সঙ্গে একটি ছেলের আলাপ হলো, তার নাম সে আশুতোষ কলেজের ছেলেটি, সে এবার রবীন্দ্র ভারতীতে মাস্টার্সে ভর্তি হয়েছে। তো ওর হচ্ছে বেঙ্গল প্রাইম বলে একটা সুন্দর নিউজ পোর্টাল ও চালায়, ছেলেটির বাড়ি কোচবিহারে। সে একাই প্রথমে উদ্যোগ নেয় এবং আরো দু তিনজন মিলে তারা উদ্যোগ নিয়ে একটা নিউজ পোর্টাল চালায়। আমি যখন ইউনিভার্সিটিতে আমাদের একজন দুটি ছেলের কথা বলতে পারি, একজন সাগনিক এবং একজন অয়ন, ওরা একটা সুন্দর ইউটিউব চ্যানেল চালু করেছিল যে পৃথিবীর নানান প্রান্তে যা ঘটছে তাই নিয়ে ওরা ইউনিভার্সিটি ছাদে উঠে নিজেদের মধ্যে ডিসকাশন করত, এবং সেটা মোবাইলে বন্দি করে তারপর ওরা ইউটিউবে দিত। ওদের এখন একজন এনডিটিভিতে প্রথমে চাকরি করতো, তারপরে এখন সে একটা দিল্লিতে একটা সর্বভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের খুব গুরুত্বপূর্ণ পদে চাকরি করে, আরেকজন চাকরি করে হিন্দুস্তান টাইমস। এরা দুজনেই কিন্তু নিজেরা নিজেদের তৈরি করেছে সাংবাদিক হিসেবে ইউনিভার্সিটির ছাদে, এবং আমি ছিলাম ওদের একমাত্র মানে সোফার, আমি জানি না মানে কজন ওরা কজন দেখতো, কিন্তু কজন দেখবে এটা নিয়ে ওরা কখনো ভাবতো না। ওরা ওটা করে আমাকে পাঠিয়ে দিত, তারপর বলতো স্যার আপনার কমেন্ট পাঠাবেন। আমরা রাত্রি 11:30 পরে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম কোনটা ঠিক কোনটা বেঠিক। ফলে অনেক অপরচুনিটিস আছে, অপরচুনিটিসটাকে কাজে লাগানোটা, আমি এখন বলবো যে এই সুযোগ সুবিধাগুলো অনেকটা আছে। আমি এই খানিকটা জ্ঞান দেওয়ার মতো করে এই জন্য বলছি যে আমি তোমাদের কিছুটা দিশা দিতে চাই, এবং যেটা আমি গোড়াতেই বলেছিলাম যেটা সাংবাদিকের বিপণন নয় বিনিময়, বিনিময়ই একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেখানে বিনিময় শুধু মহাপুরুষীয় বিনিময় হলে হবে না, কমন ম্যানের এক্সপিরিয়েন্স আমাদেরকে জানতে হবে, আমার পাশের মানুষ লোকটি কিভাবে স্ট্রাগল করছে কি করছে এটা জানতে হবে। আমি এই যে অয়ন এবং সাগনিকের কথা বললাম, ওরা আমাকে শিখিয়েছিল যে কিভাবে শুরু করা যায়। সত্যি আমার খুব ভালো লেগেছিল যে ক্লাস শেষে ইউনিভার্সিটির ছাদে উঠে যেত, গিয়ে দেখে নিত বিভিন্ন চ্যানেল খুলে যে ওই মুহূর্তে পৃথিবীর নানান প্রান্তে কি বড় ঘটনা ঘটেছে, তারপর দুজনে মিলে ওইটা ডিসকাশন করতো একটা সুন্দর একটা জায়গায় মানে মোবাইলটাকে সেট করে করে, তারপর কিছুক্ষণ পরে ইউটিউবে দিয়ে দিতে এডিট করে। তো এই যে ছেলেটির কথাও বললাম, এই ছেলেটি এই বছরই মানে গ্র্যাজুয়েশন করলো, মাস্টার্সে ভর্তি হয়েছে, ও বেঙ্গল প্রাইম বলে একটা চালায় এবং নিজের পয়সা দিয়ে নিজেরা মিলে সুন্দর করে চালায়, মাঝে মধ্যে বিজ্ঞাপন আসে, কিন্তু সাংবাদিকতাটা কিন্তু ও অনেকটা শিখে গেছে, ওকে কিন্তু কেউ শেখালো না, ও নিজের মতো করে শিখলো। তো এই ব্যাপারটাই আমার আজকে বলার মূল ইয়ে ছিল, এই জন্য আবার একটু রিপিট করলাম যে দুটো দৃষ্টান্ত দিলাম পরিচিতদের, যে তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো। আজকে তাহলে থাক, এই হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে তো বলার কিছু নেই, আপনাদেরকে বলার কিছু নেই, বলেন অসাধারণ স্ট্রেন আছে। হ্যাঁ বলো, হ্যাঁ ঋষিদা বলো। বলছি সাংবাদিক হতে গেলে প্রথমে কি দরকার একটা ভালো সাংবাদিক হতে গেলে? না, আমি যেটা বললাম সেটাই আমি বললাম, যে একজন সাংবাদিক হতে গেলে পরে দৃষ্টি দরকার। দৃষ্টি মানে হচ্ছে চোখে দেখার দৃষ্টি নয়, সাংবাদিককে হতে হবে কেমন অন্ধের স্পর্শের মতন তার অনুভূতি হতে হবে। একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে বেঁচে থাকেন, তিনি হাত দিয়ে কোনো একটা বস্তুকে ধরে বুঝতে পারেন যে এটা গোল না এটা চৌকো, এটা কে বা এটা কি বস্তু, এটা কি দেশলাইয়ের বাক্স না এটা সিগারেটের খোল। একজন দৃষ্টিহীন মানুষ বুঝতে পারেন, পদচারণা থেকে বুঝতে পারেন ঘরে কে এসছে, মেয়ে এসছে না ছেলে এসছে না স্ত্রী এসছে না বহিরাগত কেউ এসছে, তার মানে হচ্ছে অনুভূতি।
সাংবাদিক হতে গেলে পরে অনুভূতি প্রবণ হতে হবে, এবং সেটা হতে হবে দৃষ্টিহীনের স্পর্শে শক্তি ভাবে। দৃষ্টিহীন দেখতে পায় না, কিন্তু গোটা জগৎ তার হাতের মুঠোয়, সে বুঝতে পারে চারপাশে কি হচ্ছে, তার চোখ নেই। তার মানে সাংবাদিককে হতে হবে হচ্ছে দৃষ্টি, অন্তর্দৃষ্টির বোধ তার মধ্যে থাকতে হবে, অর্থাৎ চোখটা আসল নয়, বোধটা আসল, সংবেদনশীলতা। আমার নাগরিক, তার চারপাশের মানুষ, তারা কিভাবে সংগ্রাম করছে, কিভাবে বেঁচে থাকার। এই যে করোনা কালে আমি বলবো যে এটা তো আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে, কিন্তু এটা একটা বিরাট বড় অনুশীলন। কি পরিমাণ ক্রিয়েটিভ আমরা হয়েছি কল্পনা করা যায় না। এই যে আজকে যে এই যে আমরা আলোচনাটা করছি, এটাই হয়তো ক্লাসে করার সময় দেখা যেত যে নানা রকম প্রতিবন্ধকতা আছে। আবার এটাও ঠিক যে আমরা কতদিন এইভাবে বাইরে মানে ঘরে বন্দি হয়ে থাকবো, কিন্তু এই যে অনুশীলনটা হয়ে গেল এটা কিন্তু দরকার। এই জন্যে যে আবার একটা উম্পুন আসবে না, এবং সেই উম্পুনটা মানে সুন্দরবনের পরিবর্তে কলকাতার উপরেই আছড়ে পড়বে না, কে গ্যারান্টি দিতে পারে? সেদিন তো আমাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হবে কদিন, তখন কি আমরা নিজেরা অচল হয়ে থাকবো? আমরা সচল থাকতে পারবো এই ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে। ফলে জীবনে যাই আসুক না কেন, তার থেকে পজিটিভ জিনিসগুলোকে নিতে হবে। তুমি যে প্রশ্নটা করেছো তার উত্তরটা আমি এটাই বলবো, অনুভূতি প্রবণ হতে হবে, দেখার শক্তি থাকতে হবে। আমি মনে করি না সাংবাদিক হওয়ার জন্যে ভালো লেখক হতে হবে, ভালো বক্তা হতে হবে, সুন্দর বা সুন্দরী হতে হবে, নো, আমি তা মনে করি না। আমি খুব দুঃখিত, আমি নামটি মনে করতে পারছি না। দীর্ঘদিন এনডিটিভিতে এক ভদ্রমহিলা খবর পড়তেন, যার ডান চোখটা ছিল অত্যন্ত বড়, প্রায় বেরিয়ে আসার মতো। শি ওয়াজ দ্য বেস্ট নিউজ রিডার, এবং যখনই কোনো বড় ঘটনা ঘটত ওনাকে আনা হতো, বিকজ ওর যে অ্যানালিসিস, ওর যে বোধ এবং ওর যে প্রেজেন্টেশনের ক্ষমতা, সেটা অসাধারণ। ফলে প্রথম যেটা থাকতে হবে, অনুভূতিটা থাকতে হবে যে আমি চারপাশে যা দেখছি তার কতটা সত্য, কতটা মিথ্যে, কতটা কালো, কতটা সাদা, এইটা আমাকে বুঝতে হবে। এটা বোধ হয় একদম প্রাথমিক, প্রাথমিক, এর বাইরে কিছু হয় না। একটা জিনিস মানে এটা কিন্তু এক্ষুনি কোনো ব্যাপার না, এটা হচ্ছে আমাদের এই আলোচনার ব্যাপার, হয়তো আমরা এটা নিয়ে পুরো পরে প্রচুর আলোচনা করব। আগে বলো তো, মানে যখন ধরুন মানে যখন আপনারা শুরু করেছিলেন বা আমরা বা ইউএসপি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, বলা হতো সাংবাদিকরা জন্মায় তৈরি হয়, এই যেটা নিউজ সেন্সের কথা বললাম, এখন পরিস্থিতিটা অনেকটাই সেই বদলে গেছে, মানে সাংবাদিকদের তৈরি করতে হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে, কারণ এটা বিশাল আলোচনার ব্যাপার, তো ঘটনা হচ্ছে যেহেতু টেকনিক্যাল একটা ব্যাপার চলে এসছে, হয়তো সেটার জন্যই এটা নিয়ে আশা করি একটা বড় আলোচনা হতেই পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সাংবাদিকতা ক্রমশ বদলেও যাচ্ছে, সাংবাদিকতা ক্রমশ ইনডিরেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমি বলি যে খবরের কাগজে বেরোচ্ছে যে জঙ্গলমহল খুব বদলে গেছে, কে বলেছে না অমুক এনজিও বলেছে, এবং তারা 50টা গ্রামের সমীক্ষা করে এই রিপোর্ট বার করেছে, কাগজে ছাপা হয়ে গেল। আবার কিছুদিন পরে ছাপা হলো এখনো জঙ্গলমহলে অনেক আমলা শোল, অর্থাৎ মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে, কে বলেছে না অমুক এনজিও, তারা 50টা গ্রামে গিয়ে সার্ভে করে এইরকম একটি সত্য উদ্ঘাটন করেছে। ফলে সাংবাদিক কিছু করছে না, সাংবাদিক হচ্ছে খানিকটা ক্লারিক্যাল জবের মতন আর কি, মানে একটা ইনডিরেক্ট রিপোর্ট। কিন্তু এইটা বোধহয় সাংবাদিকতার সবচেয়ে বড় বিপদ, যে সাংবাদিকতা ক্রমশ পরোক্ষ ইয়েতে চলে যাচ্ছে, সাংবাদিক নিজের চোখে দেখছে না, নিজের কানে শুনছে না, তাকে কেউ বলছে আর কি, মানে তাকে একজন মানে ওই অনলাইনে বা মানে কি বলে জোম্যাটোর খাবার সংগ্রহ সরবরাহের মতন খবরও তার কাছে এই খাবারের মতোই আসছে আর কি, তারপর সে সেটা পরিবেশন করে দিচ্ছে। এখন সাংবাদিকতায় বোধ হয় এটা এটাই সবচেয়ে বড় বিপদ, যে সাংবাদিকতাটা শুধুমাত্র পরিবেশনায় পর্যবসিত হচ্ছে। সাংবাদিকতা আসলে খবর সংগ্রহ করা, খবরকে তৈরি করা এবং খবরকে পরিবেশনা করা। এখন সাংবাদিকতার অনেকটাই চলে এসেছে সে পরিবেশনায়, খবর সংগ্রহ এবং খবর তৈরি সেটা
নন জার্নালিস্ট কিছু মানুষজনের হাত দিয়ে তৈরি হচ্ছে, এটা একটা বড় ট্রেন্ড এখন দেখা যাচ্ছে। এটা কতদূর কোথায় যাবে আমি বলতে পারবো না, কিন্তু এই ট্রেনটা এসছে এবং এটাই বোধ হয় যে আমি যে গোড়ায় যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ঠিক বিরুদ্ধ একটা, মানে যেখানে আমি বলছিলাম যে সাংবাদিকের ব্যক্তিগত মানে অবদান এবং ইনভলভমেন্ট, এটা ঠিক তার উল্টো দিকে বইছে। এই জন্যই আমি কথাগুলো পুরনো কথাগুলো স্মরণ করালাম যে আসলে ব্যাপারটা হচ্ছে নিজের চোখে দেখা, নিজের কানে শোনার চেষ্টা করা, এইটা হচ্ছে মুখ্য তো দরকার বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ অমল দাকে, আজকে আমরা সিরিজ আপনাকে দিয়ে আরম্ভ করলাম এবং এটা যেটা বললাম চলবে আমাদের মাসে অন্তত দুটো তো আমরা করবই এবং আপনাকে বারবার আমরা। আমি একটা কথাই শুধু বলি যে আমি আজকের এটার জন্য আমাকে উমাশঙ্কর অনেকটা সময় দিয়েছিল, কিন্তু আমি না মানে নানান কারণে আমি সেই অর্থে খুব কি বলবো মানে সেইভাবে খুব মানে নিজেকে যে তৈরি করতে পেরেছি বলার জন্য এইরকম নয়, পরে একটা সময় আমি ভাবলাম যে তৈরি করে বললে না ওই এডিটিং এবং ব্যাপারটা চলে আসে, এই বলবো এই বলবো না, আচ্ছা ঠিক আছে বিনা প্রিপারেশনে গিয়ে দেখি না। তো আজকের দিনটা আমার কাছে আবার ঠিক আমার সাংবাদিকতা সেই গোড়ার সময়টা হচ্ছে ছিল আর কি, যেখানে আমার কোনো প্রিপারেশন ছিল না কিন্তু আমি সাংবাদিকতা শুরু করেছিলাম। আজকের এই এই যে আমি এখানে এলাম এটা সত্যি কথা যে আমার সেই অর্থে কোনো প্রিপারেশনে নিয়ে ছিল না, আমি আমার ব্যক্তিগত অনুভূতিটুকুই বললাম, ফলে এটাও আমি বলে রাখলাম আর কি। আমি আরেকদিন চেষ্টা করব আসার, আরো কয়েকটি বিষয় কিভাবে সোর্স তৈরি করতে হয়, কিভাবে খবরকে চিনতে হয়, কিভাবে টুকরো টুকরো শব্দ থেকে খবর হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি খানিকটা বলতে পারবো বলে আমার মনে হয়। আমরা অপেক্ষায় থাকবো, আপনি যেদিন আপনি আপনার সুবিধা হবে আমরা কিন্তু আবার উপস্থিত থাকবো এবং খুব ভালো লাগবে। এবং আমাদের ছাত্রছাত্রীরা চ্যাট বক্সও দেখতে পাচ্ছি তারা খুবই শিখেছে, এনজয় করেছে এবং এই ডিসকাশনটা আমাদের খুব দরকার, কারণ ইন্ডাস্ট্রি আর একাডেমির এই ডিসকাশনটাও আমাদের খুব প্রয়োজন, এটা আমরা বারবার মনে করি। এবং যেটা আগেই বললাম যে আমরা অনেকে এক সময় সাংবাদিকতা করে এসেছি এবং সেই কারণেই আমরা বুঝতে পারি যে এই জায়গাটা কতটা দরকার। এবং as I said, we'll continue this conversation beyond this first lecture and we'll have more of this. I take this opportunity to thank my colleagues, Professor Shottobrodo Paul, Professor Shabani Mukhopadhyay, Professor Ushoshi Rai Shengupto, Professor Konka Mujumdar, Professor Atushi Bhattacharya, Professor Jyoti Shah, and Professor Anunna Sen. Thank you so much, colleagues, for your support. And once again, I thank our Honorable Principal, Madam Dr. Purnima Bishash, for her support. And thank you, students, for joining in. And we'll hopefully continue this further. And as I said, this will be available on YouTube for all of you on our college YouTube channel. Thank you again. So today we bid goodbye to everybody and we'll be back again in the second and in the subsequent lectures in the series on Meet the Professional. Thank you again to our keynote speaker, Mr. Nobel Sharkar. Thank you so much. Shokolke dhonnobad. Bhalo thakben. Yeah, so we can stop the recording.